ও কাজ করতেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। স্টার সিলেট পেজ থেকে আমি আতিকুল ইসলাম, লন্ডন স্টুডিও থেকে। এই মুহূর্তে আমাদের স্ট্রিম লাইভে যারা অতিথি, আজকের সুনামজনক অতিথি আছেন আমার সাথে তিনজন। অবশ্য আপনারা এই মুহূর্তে আমাদের ফেস গুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। তো স্টার সিলেট পেজ থেকে যারা ভিউয়ার্স, আপনারা এই লাইভটা কিন্তু আজকে খুব সুন্দর করে উপভোগ করবেন, কারণ আমার সাথে যারা আছেন সিঙ্গার এবং মডেল সিঙ্গার এবং তিনজনই যে তিনজন আমার সাথে আছেন, ওনারা সুনামধন্য ব্যক্তি, যাদেরকে আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে কিংবা ইউটিউবে হোক আর যেকোনো জায়গাতে তাদেরকে আমরা খুব বেশি দেখি, কারণ গানেতে গান থেকে ধরে এবং মিউজিক ভিডিও থেকে ধরে সবকিছুতে আমরা ওনাকে পাচ্ছি। তো প্রিয় এই মুহূর্তে আমি যাব, পরিস্থিতি নিব, আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যে যেখানে আছেন আমার সাথে শেয়ার করবেন। আর স্টার সিলেক্ট পেজ থেকে সবাইকে ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার সাথে জয়েন হচ্ছেন এবং কমেন্ট আসতেছে, সবাইকে ধন্যবাদ। তো আমি এই মুহূর্তে যাচ্ছি আমার প্রিয় একজন, যাকে আসলে নিজে প্রকাশ করতে হয় সোশ্যাল মিডিয়াতে, যিনি দেখতেছেন যে আমাদের একজন ভাই আকাশ মাহমুদ ভাই, ইনি পরিচিত, আমি আপনার সাথে তুলে ধরবো। উনি বাংলাদেশের এক সুনামধন্য, যিনির গান আপনারা আসলে সবসময় শুনেন, যারা উনির গান শুনেছেন তারা অবশ্য ওনার একজন প্রিয় মানুষ, যারা আপনারা দেখবেন হয়তো আপনারা বলবেন প্রিয় মানুষটাকে আজকে সিলেট স্টার সিলেটে নিয়ে আসছে। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি আকাশ মাহমুদ ভাই কাছে যাব। আকাশ মাহমুদ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম ভাই এবং আতিক ভাই, অনেক ভালো লাগছে আপনাদের সাথে স্টার সিলেট পেজে আসতে পেরে, এবং যারা দেখছেন আমাকে এই মুহূর্তে, আমাদেরকে যারা সবাই দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে অনেক আড্ডা হবে, গান টান হবে, থাকুন সবাই, দেখি কি হয়। ধন্যবাদ। এই মুহূর্তে আমার সাথে আছেন শিলা। শিলা উনি অবশ্য সিঙ্গারও এবং মডেলও, তারপরে আবার অভিনেতাও, সবকিছু মিলিয়ে কিন্তু শিলা। এবং আমাদের সাথে যিনি আছেন উনি একজন ঠান্ডা মেজাজি মানুষ, কারণ হচ্ছে আপনারা জানেন বৃষ্টির সাথে শিলা হলে, শিলা উনি অবশ্য সিঙ্গারও এবং তাহলে আপনারা মনে করেন যে একটু ঠান্ডা মানুষ। তো শিলা, স্টার সিলেটের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ আমাদের স্টার সিলেটে আজকে অতিথি হয়ে আসার জন্য। তোমাকে বিশেষ করে আমাদের স্টার সিলেটের পরিবারের পক্ষ থেকে তোমার ধন্যবাদ আসার জন্য। তো শিলা কেমন আছে এখন? হ্যাঁ আতিক ভাইয়া, ধন্যবাদ আপনাকে আমাকে এত 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 সুনাম করার জন্য। আমার ফার্স্ট অফ অল, আমি সুনাম করার যোগ্য নাই, নো দ্যাট, বাট তারপরও এত এত সুনাম করার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি অনেক ভালো আছি। যাক, এই মুহূর্তে আমার সাথে কিউট একজন পার্সন, যার বয়সটা হয়তো বেশি হবে না, 20+ হবে, এর নিচে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইসমাইল ভাই, যাকে আপনারা দেখতেন চুলগুলো একটু লম্বা টম্বা করে রাখছেন, উনি একজন মডেল এবং অভিনেতা সবকিছু মিলিয়ে। তো ইসমাইল ভাই, স্টার সিলেটের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ইসমাইল ভাই শুনতে পারছেন? আলহামদুলিল্লাহ আতিক ভাই, আল্লাহ অনেক ভালো রাখছে। আর আমি আসলে আজকে দিনটার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। হ্যাঁ, আজকের দিনটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম, কজ মানে এরকম একটা শোতে যে আমার মতো একটা ক্ষুদ্রতম মানুষকে ইনভাইট করা হয়েছে, থ্যাংকস আপনাদের স্টার সিলেট 23-কে। আমি আসলে না বললেই নয় যে একজন আকাশ মাহমুদ ভাইয়ের কেজি ভক্ত, একই লাইভ আড্ডা অনুষ্ঠানে আমার মতো একটা মানুষকে মানে আপনারা ইনভাইট করছেন, এই কারণে মানে থ্যাংকস এ লট। মানে আমি জাস্ট আর কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। কেন কেন ভাইয়া, খুবই ভালো লাগছে সবাই আছে এখানে। তো এই মুহূর্তে ধন্যবাদ আপনাদের আজকে তিনজন অতিথি। তো আকাশ মাহমুদ ভাইয়ের ব্যাপারটা আসলে আমি বেশি আলোচনা করতে যাব না, কারণ আপনাদের লাইফটা লম্বা থাকবে, ভিতরে ভিতরে কথা বলবো, বিভিন্ন দিক দিয়ে তুলে ধরবো। তো আমি প্রথমে আমাদের স্টার সিলেট পেজ, আমরা আকাশ মাহমুদ ভাই থেকে আমাদের দেশাত্মবোধক একটা গান থেকে, গান দিয়ে আমরা প্রথমে শুরু করি, যখন আমাদের গানে গানে আড্ডা এবং মিলিয়ে। তো আমি এই মুহূর্তে অনুরোধ করব, আমি আকাশ মাহমুদ ভাই পরিচিত নিব না এখন, আমি প্রথমে দেশাত্মবোধক একটু গান দিয়ে শুরু করবো, এরপরে আমাদের বাকি আড্ডা হবে। হ্যাঁ অবশ্যই হতেই পারে, আমরা গানের মানুষ, আসলে আমাদের অস্ত্রটা আসলে গান, তো গান যখন তখনই আমাদের গাইতে হয়। ওকে, তো আমরা এখন গানের মাধ্যমে শুরু করি। এখানে মামুন মেম্বার
মামুন মেম্বার, লিখছেন হচ্ছে আকাশ ভাই, মাহমুদ ভাইকে সালাম। ওয়ালাইকুম আসসালাম ভাই, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আমি একটা দেশাত্মবোধক গান দিয়ে শুরু করছি ছোট করে। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা। যেখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, জীবন আমার ধন্য যে হয় আলোর পরশে। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, জীবন আমার ধন্য যে আলোর পরশে। সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা। থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ, চমৎকার চমৎকার। আচ্ছা এই মুহূর্তে আমি একটা ঘোষণা দেই, আমাদের স্টার সিলেটের একজন অ্যাডমিন ছিলেন, ওনার নাম আস্থা, উনি মারা গেছে যে কোনো একটা কারণে, গতকালকে মারা গেছে, উনি গতকালকে উনি মারা গেছে উনি অন্য একটা কারণে, যাক এটা পার্সোনাল কারণে। তো আজকে আমরা খবর পেয়েছি, আমাদের নিজুম খান আমাদের গ্রুপে আছে, উনি বলছেন আজ খুব কষ্ট লাগছে, সেটার জন্য আমরা আত্মার মাগফিরাত কামনা করি। যে আমাদের সাথে ছিলেন, খুব ভালো একজন মেয়ে ছিলেন, তো পারিবারিক কোনো সমস্যার কারণে আর কি, যাক এটা এখানে সোশ্যাল মিডিয়াতে বলতে হবে না। তো ধন্যবাদ আকাশ ভাই। এই মুহূর্তে আমাদের একটা কমেন্ট, রুমন ভাই লিখছেন ওয়েলকাম এভরি ওয়ান। এরপরে আপনার আরেকজন কমেন্ট করছেন যে হৃদয় মাহমুদ লিখছেন আকাশ ভাই লাভ ইউ, ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন শিলাকেও তোমার শোনটা ভালো লাগছে, ধন্যবাদ শিলাকে, থ্যাংক ইউ জানাচ্ছেন। এবং তাসলিম লাভ ইউ অল। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে আমরা এখন যাচ্ছি এই আকাশ ভাই, জি আপনার আপনার যে বর্তমান সোশ্যাল মিডিয়াতে হোক আর ইউটিউবে হোক, আপনার খুব একটা পরিচিত একজন মুখ আপনি, তো এই যে গানের জগৎটা যখন আপনি বাছাই করছেন, এটা কত শুনে আপনি এই গানের জগৎটাতে আসছেন? দুঃখিত। আচ্ছা আমরা, আমি কত সালে গানের জগতে এসেছি এটা এটা বলতে চাচ্ছেন তো? আমার আসলে বাছাই করার পেছনে গান, গানের আমি শিল্পী হব বা শিল্পী হতে চেষ্টা করব বা আমি মিউজিক করব, এটা আমার ভেতরে সম্ভবত আমার মানে অনেক ছোটবেলা থেকে ছিল। কারণ আমার এবং আমার বড় ভাইয়ের একটা ছবি আছে, একদম বাচ্চা বয়সের ছবি, সেখানে আমি ওই কাপড় বাঁধার যে হ্যাঙ্গার আছে, হ্যাঙ্গার পাওয়া যায় না, হ্যাঙ্গার কাপড় বাঁধায়, তো সেটার গিটার বানায় গান করতেছিলাম আমি, এমন একটা ছবি আছে আমার। তো আর যখন আমি একদম
ছোট তখন ওই যে আটানার জীবন, চারানার ঘুমে এই গানটা হতো, তারপর চিঠি লিখেছে বউ আমার মনির খান ভাইয়ের, ওই গানগুলো আমি গাইতাম। মানে যখন আমার প্রথম কথা সেভাবে করে ফুটলো আর কি, তখনই নাকি আমি ওই গানগুলো শুনে শুনে গাইতাম। মানে হাঁটতেছি হাঁটতেছি বসে আসি গান গাইতেছি, ছোট বাচ্চাদের যেভাবে আদত, মানে কথা 10টা ভুল বাট গাইতেছি। তো তখন থেকে আমার গানের প্রতি আসলে ঝোঁক। তো আচ্ছা তারপর আমি আকাশ ভাই, আকাশ ভাই, আপনি যে ছোট ছোট টাইমে যখন গানগুলো গাইতেন, কোন গানটা আপনি খুব বেশি গাইতেন? যেমন রাস্তা, স্কুলে, খেলাধুলাতে গিয়ে একটা আসে না যে একটা আবেগ থেকে একটা গান হ্যাঁ, আসছে, ওই গান থেকে? মানে আমার ছোটবেলা, একদম ছোটবেলা, যখন খেলাধুলা কি রাস্তায় বেরোনোর বয়স না, তখন বাড়িতে বাড়িতে খেলনা নিয়ে খেলতেছি, আর তখন নাকি গান গাইতাম, আটানার জীবন, চারানা ঘুমে, তারপর চিঠি লিখেছে বউ আমার, ভাঙা ভাঙা হাতে, তখন ওই বয়স আমার বউ ছিল আর কি। এটাই তো, এটাই তো বড় কথা, এটা তো বড় কথা, এটা তো গানের শক্তি। অবিবাহিত মানে বাচ্চারাও মানুষ, মানে স্বামী বানায় দেয় আসলে গানের শক্তিটা আসলে আমার। তো এই তো সেভাবে করে তখন থেকে শুরু করা, এবং তারপরে স্কুলে যখন যাইতাম, স্কুলে জাতীয় সঙ্গীত গাইতাম, স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়ার পর তখন থেকে মানুষ, আমার বাবার মনে হলো যে হ্যাঁ হয়তো ছেলেটা গান করতে পারে। তারপরে আমার দাদু এক সময় একটা হারমোনিয়াম কিনে দিল, তো তারপরে হারমোনিয়াম নিয়ে মানে ঘোটাখুটি হারমোনিয়ামে আমি নিজে নিজে চেষ্টা করতাম, কোন উস্তাদ ধরিনি অবশ্য তখন, তখন হারমোনিয়াম নিয়ে নিজে চেষ্টা করতাম। তারপরে আস্তে আস্তে একটা ফরিদপুরের আমাদের অন্যতম ব্যান্ড, সেখানে আমার এক বড় আমার ফুফাতো ভাই, মানে আমার বড় ফুফুর বড় ছেলে, সে আমার শফিকুল ভাই, সে আমার নিয়ে গেল ওইখানে। তো সেখানে রেনরোজ ব্যান্ডে আমাকে পরিচয় করা দিল, তারা আমাকে নিত। তারপর থেকে আমি একটা অ্যালবাম করেছি আমার, তারপরে মাই সাউন্ড এর ব্যানারে, তখন আমি ক্লাস যখন বলছি তখন ক্লাস 6 এ পড়ি, তখন আমার মাই সাউন্ড এর ব্যানারে অ্যালবাম বের হলো, ছোট বাচ্চাদের যে গানগুলো হয়। তো সেভাবে মাই সাউন্ড এর কোম্পানি 8টা অ্যালবাম বের হলো কোম্পানিতে, তারপর কোম্পানির পর এখন তারপর নিজে কম্পোজিশন শুরু করলাম, নিজে কম্পোজিশন করার পর ফরিদপুর, পদ্মা সেতু, এই গানগুলোর মাধ্যমে মানে সামনে আসলাম আর কি, মোটামুটি ভাবে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা শীলা, তোমার প্রথম যখন তুমি লেখাপড়ার জীবন থেকে কি তুমি প্রথমলি, আমি তো জানি তুমি একজন সিঙ্গার এবং অভিনেতা, দুইটাই অভিনেত্রী, দুইটাই তুমি, তো তোমার প্রথম শুরু কি অভিনয় দিয়ে স্টার্ট হয়েছিল, না কি দিয়েছো প্রথম, সর্বপ্রথম জীবনের? সত্যি বলতে আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি একটা সিঙ্গার হব। তো তারপরে হচ্ছে কিভাবে কিভাবে আমি মানে পরবর্তীতে যখন ছোটবেলায় দেখতাম, গানও গাইতাম আমি, আবার দ্বিতীয় হচ্ছে যখন আমি ছোটবেলায় টিভিতে মানে সবার নাটক টাটক অভিনয় দেখতাম, মনে হতো কি যে মনে হয় এটার মধ্যে মেশিন দিয়ে কেটে তারপরে ছোট হয়ে দেন, তারপর ওটার মধ্যে ঢুকে গিয়ে মানুষ অভিনয় করে। তো ভাবতাম কি, আম্মুকে বলতাম, আম্মুকে বলতাম যে আম্মু বা আম্মু আব্বু আমি না বুঝছো বড় হলে এরকম মেশিন দিয়ে আর কি ছোট হয়ে দেন, তারপরে ক্যামেরার মধ্যে ঢুকে তারপর অভিনয় করব। হ্যাঁ, এরকম বলতাম। তো ওই সময় থেকে আমার আর কি অভিনয়ের প্রতি একটা ঝোঁক থাকতো যে হ্যাঁ আমি অভিনয় করব, সবাই আমাকে দেখবে, বলবে যে আপু ভালো লাগে। গানটাও চালাইছি আমি সত্যি বলতে, কিন্তু দেখা গেল এক পর্যায়ে যে আমি গানটা মানে আমার পিছনে পড়ে গেল, অভিনয়টাই আমি দাঁড়াই গেলাম, সবার কাছে অভিনয়টা ভালো লেগে গেল গানের থেকে। আচ্ছা, তো আমি এখন জিজ্ঞাসা, আচ্ছা জিজ্ঞাসা করবো যে শিলার হোম ডিস্ট্রিক্ট কোথায়, একটু পরিচয় দিলে ভালো হয়, আমরা জানতে চাই যে হোম ডিস্ট্রিক্ট কোথায়। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে যশোর, আমি যশোরের। আচ্ছা যশোর। আচ্ছা ইসমাইল ভাই, ইসমাইল ইসমাইল আমরা এখন ইসমাইল ভাইয়ের কাছে যাবো। ইসমাইল ভাই, এর আগেও ইসমাইল ভাই একটা লাইভে আমার সাথে অ্যাটেন্ড হয়েছিলেন, সবাই আপনাকে অবশ্য ভালোই সাপোর্ট করেছিল। তো ইসমাইল ভাই, এটাই মোটামুটি সোশ্যাল মিডিয়া সবাই জানে, এরপরও আমি এটা জানতে চাই যে ইসমাইল ভাই আপনার জীবনে যে আজ থেকে পিছন পর্যন্ত এমন কোন জিনিস তোমার কাছে সবসময় স্মরণ হয়? ইসমাইল ভাই, ইসমাইল নেটওয়ার্কে প্রবলেম করে মেবি, সম্ভবত নেট প্রবলেম। ইসমাইল ভাই, আচ্ছা উনি কথা বুঝতেছে না, যাক আমি এরপরে যেমন শিলা কাছে আমার কোন জিনিস সবচেয়ে বেশি স্মরণ হয়? স্মরণ হয়, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, স্মরণ হয় বলতে গেলে হালকা, আমি তো শুনতে পাচ্ছি, বলেন আমরা শুনতে পাচ্ছি, এখন শোনা যাচ্ছে ক্লিয়ার?
হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি। আকাশ মাহমুদ ভাই আপনার ওকে ওকে আচ্ছা ইসমাইল ভাই বলেন। আচ্ছা ইসমাইল ভাই একটু মাস প্রবলেম করেন, এখন আমরা যাই আমার আকাশ ভাইয়ের কাছে। আকাশ ভাই জি এখন শোনা যাচ্ছে? ক্লিয়ার? তাহলে ক্লিয়ার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে পারেন? আমার নেট তো দেখতেছি। ওকে তা আমার আচ্ছা কোশ্চেনটা একটু আবার করেন কাইন্ডলি, আবার একটু কোশ্চেনটা করেন। আমি এটা বলতেছি যে তুমি তো এর আগেই আমাদের স্টার সিলেট পেজে এর আগেও স্টিম লাইভে অ্যাটেন্ড করছো, অবশ্য তোমার পরিচিত পরিচয় দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। এরপরে যাক, আমি এটাই তোমাকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার যে এই আজ পর্যন্ত তোমার কোন জিনিসটা সবচেয়ে বেশি মনে পড়ে সব সময়, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে? আমার নেট মেবি ছিল, আমার নেট পেছে ছিল মেবি। তুমি শুনো, কারণ হচ্ছে যে নেট ছিল তো আমাদের টাইম কিন্তু যাচ্ছে। আমি আকাশ ভাইয়ের কাছে যাই। আকাশ ভাই আপনার যে প্রথম আমার যে আপনাকে সবচেয়ে বেশি এই জগতে আসা, কে আপনাকে সাপোর্ট করছে, খুব বেশি সাপোর্ট করেছে আপনারে আমার এই জগতে আসার পেছনে? মানে সত্যি বলতে মানে আমি যে আমার আকাশ মাহমুদ হিসাবে যে আমাকে 5 জন মানুষ চিনে, এই 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 ক্রেডিটটা উপরে আল্লাহ এবং নিচে আমার বাবার। আব্বু হচ্ছে আমার মানে আমি হয়তো না গান করতে চাইলেও আমার বাবা জোর করে গান করায়, মানে এতটা সাপোর্ট করে। অনেকে বলে না যে আমার ফ্যামিলি সাপোর্ট করে না, বা আমার ফ্যামিলি সাপোর্ট করলে আমি আজকে বড় হতে পারতাম। তো আমি হচ্ছে সেরকম একটা উদাহরণ যে যার ফ্যামিলি মানে ফুললি সাপোর্ট করে। আমার ফ্যামিলিতে আমার দাদা, আমার আব্বু, আব্বু সব জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারটা ধরেন, আমাদের আমি যখন ছোট ছিলাম তখন আব্বু আব্বু আমাকে নিয়ে যে যে পরিমাণ মানে কোথায় কোথায় দৌড়াইছে, মানে কোথায় কোথায় কিভাবে নিছে, তো রাত নাই দিন নাই মানে সব জায়গায় আমার আব্বু আমার নিয়ে দৌড়াইছে। এবং বাসায় এখন আমার স্টুডিও, আমার বাসায় এখন আমার স্টুডিওতে অনেক মানুষ সবসময় আসে, আমার সব অনেক সিঙ্গার আসে বাসায়। তো আমার আম্মু যথেষ্ট হেল্প করে আমার, আমাদের কাছে যথেষ্ট সাপোর্ট করে। আমার বড় ভাই আসে, ও আশিক মাহমুদ, ওরে অনেকে চেনে, ও ভিডিও ডিরেক্টর, মিক্স মাস্টার, সাউন্ড ইঞ্জিনিয়ার। তো ও খুব সাপোর্ট করতেছে আমাকে একদম, মানে পাশে মানে পাশে পাশাপাশি চলে যায় সাপোর্ট করাটা, সেই সাপোর্টটা ও করতেছে টেকনিক্যাল ভাবে। তো সব দিক দিয়ে আমার ফ্যামিলিটা হচ্ছে আমার একদম ফুল ক্রেডিট হচ্ছে আমার ফ্যামিলির কাছে, যেখানে তারা হচ্ছে মানে আকাশ মাহমুদ হতে আমাকে মানে সাহায্য করেছে আর কি। তো এই এই ক্রেডিটটা টোটালি ফ্যামিলির। থ্যাংক ইউ। আচ্ছা শিলা, এখন তোমার মুখ থেকে আমি একটা গান শুনতে চাই, কারণ তুমি যখন দুইটা দিক দিয়ে এখানে আসে একটা অভিনেতা এবং তোমার কাছে একটা গান। আচ্ছা ও নাই গান করবে, একটা দিক দিয়ে তো গান করবে, আর একটা দিক দিয়ে কি করবে শিলা? মানে তুমি যে অভিনেতা, অভিনেত্রী, এটা এটা প্রমাণ করার জন্য কি করবে? আমি অভিনেতা, আমি অভিনেতা। আচ্ছা অভিনেত্রী, সেটা সেটা সেটার জন্য কি করবে? আমি হচ্ছি অভিনেতা। শাট আপ। আচ্ছা আচ্ছা আমি আপনার একটা ডায়লগ দিই, আমি আর কি একটু অভিনয় করে দেখাবো। ওকে ওকে ফাইন, ঠিক আছে, এখন গান করো আগে। হ্যাঁ আচ্ছা, আমি কি মাইক ইউজ করব নাকি এমনি খালি গলায়? সিম্পল খালি গলায় গাইতে পারো, তোমার যেভাবে ভালো লাগে আর কি। এইভাবে ভালো লাগে, মিউজিক দিয়ে করলে ভালো হয়, অসুবিধা নয়, করলে ভালো হয়, প্রবলেম না। করেন যদি আপনার কাছে সবকিছু থাকে করেন, আর ভালো না প্রবলেম। আমি আসলে সত্যি কথা বলতে কি, আমি ফার্স্টে যখন দেশের গানের কথা বলা হলো তখন আমি ভাবলাম যে যে মাটির বুকে এই গানটা গাইবো, সেরকম মনে মনে প্রিপারেশন নিয়েও রাখি, আর ওখানে গিয়ে দিল দূর, আমার যে কি খারাপ লাগতেছে এখন। আমি তুমি আবার গাও, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তুমি আবার গাইতে পারো। আচ্ছা ওকে, আমি মিউজিকের মাধ্যম দিয়ে গাচ্ছি, ঠিক আছে। থ্যাংক ইউ, আপনাদের এত মূল্যবান সময় নষ্ট করতেছি।
না না না, এখানে মূল্যবান সময় না, কারণ এখানে আমরা আড্ডা দিতে চাচ্ছি, আড্ডা হবে, পরিচয় হবে, বিভিন্ন ধরনের কথা হবে। খুব ভালো গাও তুমি, আমরা জানি সবাই। এখানে কোনো ভয় না, আমরা এখানে আড্ডা দিতে যাচ্ছি, আমরা যে গানটা যে পড়লে ভালো হবে সেটা না, আমাদের এখানে আড্ডা হচ্ছে পুরো গান। আমি এই যে বড় সিঙ্গার বসে আছে না, তার সামনে আমি গান গাইতে গিয়ে তার সামনে আমার অভিনয় করতে গিয়ে তার সামনে মানে তুমি কিন্তু লজ্জা দিচ্ছ, তুমি খোঁচা দিচ্ছ কিন্তু শেলা। সিরিয়াসলি আমার হার্টবিট কাঁপছে, আমি তো হাজার হাজার দর্শকের সামনে গান গাইছি। হ্যাঁ, সো এই আমার ভয় লাগছে কেন আমি তো জানি না, আই ডোন্ট নো। আশ্চর্য, আমিও দর্শক, আজকে আমরা সবাই দর্শক, আশ্চর্য। যাই হোক, আমি প্রচুর ভয় পেয়ে গেছি ফার্স্ট টাইম, সরি। কোন প্রবলেম না, প্রবলেম না। সমস্যা নাই, নো প্রবলেম। এটা হচ্ছে তোমার এই যে গানটা তুমি মিউজিকটা বাজাচ্ছ, এটা মেল স্কেলে করা, তো একটু তোমার জন্য চড়া হয়ে গেছে, এই জন্য তুমি একটু নিচে হলে তো ভালো হতো। আচ্ছা কোন প্রবলেম না, অসুবিধা না, তোমার গান এগুলা কভার দিবে, আমাদের আকাশ ভাই আছে যখন ওনার কভার দিবে। হ্যাঁ, অভিনয় করুক, সমস্যা কোথায়, তুমি না অভিনয় করো। আমি পারলাম না গান গাইতে, আফসোস, স্টার সিলেক্ট পেজে সবাই বলবে কি এমনিটা কি মানে কেমন গান গাইতে গিয়ে। কেউ বলবে না, আমারও তো আছে গলা বসা, আমি দেখো না শুধু কাশতেছি কিছুক্ষণ পর পর করে। আর আমার হচ্ছে প্রচুর গলা। ইসমাইল ভাই কি বলেন, অভিনয় করে দেখাক তাহলে, অভিনয় শিলা অভিনয় শুনি ওটা, অভিনয় দেখি। হ্যাঁ, আপনি আমার নিজের মানুষ, আত্মার লোকেশন। তুই এটা কি শুরু করছিস শিলা, তোর আবার তুই না করছিস অভিনয়, না করছিস গান, এটা ব্যাপার না, ব্যাপার না। আমার মাথা গেছে, আমি গান গাইতে পারতেছি না, আমি অভিনয় করতে পারতেছি না। ইসমাইল ভাই কথাই বলে না, ইসমাইল ভাই তুমি কি ঠিক আছো? ইসমাইল ভাই বুকে ভূমি
হ্যাঁ হ্যাঁ, অভিনয় অভিনয় করে দেখাক। ও মাই গড, কোথায় অভিনয়? আচ্ছা আমার নেটে যে, আচ্ছা এখন আমি শিলা, আমি তোমাকে জিজ্ঞাসা করি, পরে আমি আকাশ ভাইয়ের কাছে চলে যাবো। এখন আমি তোমাকে, এই যে তুমি তুমি অভিনেত্রী এবং তোমার এই যে সিঙ্গার, তো এখানে তোমার সবচেয়ে সাপোর্ট কে দিছে তোমাকে, সবচেয়ে বেশি যে উৎসাহিত কে করেছে যে এইটা দুইটা দিক তুমি একসাথে ধরে রাখা? সত্যি কথা বলতে ফার্স্ট টাইম আমি কখনো কারোর কাছে সাপোর্ট পাই নাই। আমার আত্মীয় স্বজন হোক বা আমার ফ্যামিলি মেম্বার হোক, কেউ আমাকে সাপোর্ট করে নাই ফার্স্ট টাইম যখন আমি কাম করেছি, 2-3 বছর আগের কথা। পরবর্তীতে আস্তে আস্তে আমার আম্মু আমাকে সাপোর্ট করা শুরু করলো। দেন যখন দেখলো যে না, আমার মেয়ে ভালো পরিচিতি পাচ্ছে, আমার মেয়ের অভিনয়ের কথা সবাই বলতেছে, তখন আম্মু আব্বু দুজনেই সাপোর্ট করে। এখন আমার আম্মু আব্বু দুজনেই সাপোর্ট করে আমাকে, বাট অন্যান্য ফ্যামিলি মেম্বাররা তেমন সাপোর্ট আমি তাদের কাছ থেকে পাই না। জাস্ট ফ্যামিলি মেম্বারের মধ্যে আমার আম্মু আর আব্বুর সাপোর্টটা আমি পাই সবসময়। আচ্ছা আকাশ ভাই, তো আকাশ ভাই যেমন, আকাশ ভাই এখন আমরা একটু একটা গান শুনি আপনার কণ্ঠ থেকে, কোকিল কণ্ঠ থেকে একটা গান শুনি, তো অন্য সাবজেক্টে চলে যাব। কারণ যখন আড্ডা, গানে গানে আড্ডা, তখন একটু মাঝে মাঝে গান শুনি। কারণ শিলা তো আপনাকে ভয় পেয়ে গান গাইতে পারতেছে না, তার জন্য একটু সাহস। আমি জানি না শিলা কি আমাকে ভয় পাইলো কিনা, আমি এটা কেমন কথা শিলা তুমি? ওকে যাই হোক, ব্যাপার না, লাইফে ফার্স্ট টাইম এরকম হলো, লাইফে ফার্স্ট টাইম। এইজন্য দায়ী কে? আকাশ ভাই। ওকে, আমার খুব পছন্দের একটি গান, ফোক গান করছি আমি, আমার ভালো লাগে ফোক গান। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে, আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে, আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? প্রথম দেখার কালে তো বন্ধু কথা দিয়েছিলে, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, ভুলিবে না মোরে জীবন গেলে, ভুলিবে না মোরে জীবন গেলে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে, সোনার জীবন অঙ্গার হইব, তোমার জীবন অঙ্গার হইল তোমার নাইগারে, আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে, আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? থ্যাংক ইউ, ভেরি নাইস, ওয়ান্ডারফুল। শিলা তোমার মিউট করা, মিউট করো। অসুবিধা নাই, তুমি আমার ইয়েবাইকে তুমি নিয়ে বক বক করো, এটা কোনো প্রবলেম নাই। আর শালম একটা আমাদের শালম লাগছে পিরিত ভীষণ জ্বালা, গানটা শুনবো, একটা গানের প্রস্তাব আসছে এরপরে। আচ্ছা আকাশ ভাই, আমি আপনারা জিজ্ঞাসা করি,
যে আপনার প্রথম সর্বপ্রথম আপনি সর্বপ্রথম কি যখন আপনি গান যখন স্টার্ট করেছিলেন তখন কি আপনি কোনো স্টেজ প্রোগ্রাম করেছিলেন না প্রথম ডাইরেক্ট আপনার রেকর্ড গান করছেন? না, প্রথমে ডেফিনেটলি স্টেজ প্রোগ্রাম করেছি আমি। প্রথমে আমি ওই যখন বললাম যে রেইনড্রপস ব্যান্ডে যখন গেছি, তখন আমি সেখানে প্রথমে মানে কনিষ্ঠ শিল্পী হিসেবে ছিলাম, মানে রেইনড্রপস ব্যান্ডে সব থেকে ছোট শিল্পী। তো তখন আমি প্রথমে নানান জায়গায় আমাদের ফরিদপুরের বাইরে স্টেজ শো করতাম। তখন মানে অনেক জায়গায় শো অনেক শো করেছি। তারপর হচ্ছে স্টেজ শো করার পর একটা সময় আমি কিবোর্ড বাজাতে আরম্ভ করলাম। তখন গানটা হঠাৎ করে আমার যখন ভয়েসটা চেঞ্জ হচ্ছিল, তখন আর গানে সেভাবে গানগুলো ভালো হচ্ছিল না। তখন আমি অ্যাজ এ কিবোর্ডিস্ট প্রোগ্রাম গুলো করতে থাকলাম, স্টেজ শো করে করলাম কিবোর্ড বাদক হিসাবে। তারপর আস্তে আস্তে কম্পোজিশন শিখলাম। এর মাঝে আমার ঢাকা অ্যালবাম বের হয়েছে অলরেডি তখন। তো তারপর এই যে কম্পোজিশন শেখার পর আবার নিজে আবার মানে গানের দিকে ঝুঁকলাম, তখন আবার গান বের করলাম, গান মানুষ নিল, গান মানুষ পছন্দ করলো, তারপর একের পর এক গেয়ে যাচ্ছি, আচ্ছা আকাশ ভাই, প্লেব্যাক করলাম। আপনি হ্যাঁ যে সর্বপ্রথম আপনার এই যে ছাত্র জীবনে যে যেটা স্টেজ প্রোগ্রাম করছিলেন সর্বপ্রথম, সেই স্টেজ প্রোগ্রাম থেকে আপনি প্রথম আপনার জীবনে কত পেয়েছিলেন সেটা একটা ইতিহাস কিন্তু জানেন, আমরা যে কোনো মানুষের, যেমন আমার হ্যাঁ কর্মজীবনে আমার আজকে মনে আছে, সব আমার মনে সিস্টেম আছে। বলেন আমি এটাই আমার আমি মানুষ। প্রথম প্রথম আমি হচ্ছে আমাদের যে স্টেজ প্রোগ্রামের কথা বলছেন আপনি, প্রথম যেটা, সেটা তো আমি তখন আমার ছোট একটা ইয়ে ছিল, ওই ওটা মানে ক্যাসিও বললে অনেকে চিনবে, মানে ছোট কিবোর্ড, একদম এই সাইজের ছোট কিবোর্ড, সেটার নাম ছিল ক্যাসিও আর কি। তো ওই কিবোর্ড নিয়ে আমি এমনি শখ করে বাজাইতাম। তখন আমাদের এখানে রেইনড্রপস ব্যান্ডটা আসবে একটা প্রোগ্রামে আমাদের পাশের এলাকায়, তখন মানে আমার ওই এলাকার আমাদের এলাকার চেয়ারম্যান বলল যে আমাদের ছেলে তো খুব ভালো গান করে, ঠিক আছে বাচ্চা মানুষ, তাহলে চলো স্টেজে একটা গান হয়ে যায় করে প্রথম। তো ওই শিল্পীরা ওঠার আগে মানে রেইনড্রপস ব্যান্ড ওঠার আগে আমাকে ওখানে ওঠানো হলো। আমি ওই ওই ছোট ক্যাসিওটা বাজাই হচ্ছে আমি একটা দেশাত্মবোধক গান করলাম, যে জন্ম আমার ধন্য হলো মা গো, এই গানটা করেছিলাম। তখন আমার ওই তখন সবার খুব অবাক হয়ে গেল, এত ছোট বাচ্চা এরকম করে বাজাই বাজাই গাইতেছে, এবং এলাকার সন্তান সবার খুব মানে খুব ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করলো। তখন কেউ 100 টাকা, কেউ 50 টাকা, কেউ 20 টাকা, এভাবে করতে করতে তখন আমার 790 টাকা, প্রথম প্রোগ্রামে 790 টাকা সবাই মিলে আমার দিল। তখন মানে এটা আমার জন্য অনেক বড় ব্যাপার, তখন 790 টাকা, ও মাই গড, আমি আকাশ ভাই, আমার গান আকাশ ভাই শুনে আমাকে দিচ্ছে। জি, 790 টাকা আপনি যখন পেয়েছেন আপনার জীবনে, তখন আপনার কাছে কি রকম লাগছে সেটা বলেন তো, তখন এই টাকাগুলা নিয়ে বাড়িতে মানে যখন ঢুকছেন তখন কিভাবে আনন্দ করে না, ঢুকছেন? তখন তো আমার সাথে আব্বু ছিল, ভাইয়া ছিল, মানে সবাই গেছে। মানে প্রথম প্রথম স্টেজে গান করব, সবাই আমার সাথে গেছে। তো ওই যখন টাকা পাচ্ছি, মানে টাকা পাওয়ার আগে যখন আমি স্টেজে উঠতেছি, স্টেজে উঠলাম, স্টেজে মাইক্রোফোনটা ঠিকঠাক করলাম, বাজাচ্ছি, গাইতেছি, তখন থেকেই ওই অনুভূতিটা বলার মতো না। যার সাথে হয়েছে ব্যাপারটা সে আসলে বুঝতে পারবে, যাদের সাথে হয় এটা প্রথমবার মানুষ গান শুনে, আমার গান শুনে মানুষের ভালো লাগলো, ভালো লাগে বাচ্চা হিসাবে আমার বললো, কেউ 100 টাকা, কেউ 50 টাকা, কেউ 20 টাকার করে নোট করে দিচ্ছে, আমার দিচ্ছে অমুক, এভাবে মাইক্রোফোনে বলে না, আকাশের গান শুনে অমুক খুশি হয়ে 100 টাকা দিল, আকাশের গান শুনে অমুক খুশি হয়ে এত টাকা দিল, এভাবে আসতেই আছে, আসতেই আছে। হ্যাঁ, তো সেটা আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল। আচ্ছা শিলা, তুমি তো, কারণ আমি তোমাকে আগেই বলছিলাম না যে শিলা বৃষ্টি আসলে মানুষ ঠান্ডা হয়ে যায়, তার জন্য তোমার এই যে শিলা না, তোমার উপরে শিলা পড়ে গেছে তার জন্য তুমি ঠান্ডা হয়ে গেছে, আমরা বুঝতে পারছি, বুঝছো? আচ্ছা আচ্ছা, তার জন্য তোমার একটা নামের সামনে একটা গরম একটু নামের যদি উপাধি থাকতো তাহলে শিলা বৃষ্টি মিলিয়ে কিন্তু দয়টা চলবে, কিন্তু শুধু শিলা তো তাই। আচ্ছা শিলা, তুমি যে সর্বপ্রথম কি তোমার অভিনয় জগৎ শুরু করছিলা না গান দিয়ে শুরু করছো সেটা আমি একটু জানি? আমি সর্বপ্রথম মিডিয়াতে কাজ শুরু করছি, মিডিয়া দিয়ে যদি বলা হয় তাহলে আমি অভিনয় দিয়ে শুরু করছি, আর এমনি আউটসাইড আমি অনেক গান গেয়েছি। আমি স্টেজে ছোটবেলায় স্টেজে প্রোগ্রাম করতাম, আমার মনে আছে আমি ছোটবেলায় অনেক ছোট, তখন তখন আমি 500 টাকা মেবি পেয়েছিলাম, তো ওই 500 টাকা নিয়ে আমি মহা খুশি, জীবনের প্রথম টাকা তো, তো সেই মহা খুশি, এটা দিয়ে কি কিনবো কি কেনা যায়, মানে তখন তো 500 টাকার একটা মূল্য ছিল যে 500 টাকা দিয়ে অনেক কিছু করা যাবে। তো এটা নিয়ে আমি কয়দিন যাচাই বেড়াইছি, এই টাকাটা যে দেখ, এই টাকাটা আমি গান গেয়ে পেয়েছি পুরস্কার এইরকম। তো মিডিয়া জগতে আমি আসছি, ফার্স্ট টাইম আমি শুরু করছি মিডিয়াতে হচ্ছে অভিনয় দিয়ে, গান দিয়ে শুরু করি নাই।
ও আচ্ছা, অভিনয় অভিনয় যে মিডিয়াতে যে অভিনয় করেছিল, এগুলা কোন সালে করেছিল সর্বপ্রথম? এটা 2018 সালের শুরুর দিকে আমার মনে আছে, আমি বাসা থেকে পলাই গেছিলাম, আমাকে কিন্তু বাসা থেকে যেতে দেয় নাই, তো আমি বাসা থেকে মিথ্যা কথা বলে পলাই চলে গেছিলাম, পলাই চলে গিয়ে তারপরে তারপরে শিলা হচ্ছে বাসা বাসা পালানোর অভ্যাস আছে না, অভ্যাস আছে বাসা থেকে পালিয়ে যাওয়ার? না এরকম কিছু না, মিথ্যা কথা বলে গেছিলাম, আসলে আমি গ্রামে গেছিলাম আমার মামার বাড়ি, তো ওইখান থেকে আমি বলতেছি আমি ঢাকায় যাচ্ছি, আমি বাসায় চলে যাবো, তো ওইখান থেকে আমি সোজা বাসায় না গিয়ে আমি সোজা আমি আমার স্থলে চলে গেছিলাম। তো আমার ফ্যামিলি মেম্বার অনেকে আমার সাথে কথা বলে নাই, অনেকদিন কথা বলে নাই, প্রায় তাই যে আমি মিথ্যা কথা বলে চলে আসছি এই জন্য। প্রথম কোন গানটা ছিল ওই ওই গান? হ্যাঁ বলেন ভাই। তাহলে শিলা বোঝা যাচ্ছে যে ঘরটি বাগিয়ে গেছে, এখন শুধু একটা অভিজ্ঞতা আছে, কোথায় যদি কেউ না অভিজ্ঞতা তারপরে ওর আছে, তার মানে ভেগে যাওয়ার অভিজ্ঞতাটা আছে, মানে পালানোর যে অভিজ্ঞতা বাসার থেকে, অভিজ্ঞতা আছে। নেক্সট নেক্সট টাইম তুমি যদি কখনো যাও শিলা, তুমি যদি কখনো যাও, যাবা না আমি খুব ভালো করে জানি, মানে সাপোজ ধরো মানে চিন্তা করলা যে যাবা, তখন তোমার এই পুরনো অভিজ্ঞতাটা কাজে লাগবে। জাস্ট কিডিং। আচ্ছা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে এখন? আমার কথা এখন শোনা যাচ্ছে? আমরা এখন ইসমাইল ভাইয়ের কাছে কিছু শুনতেই পারি, রাইট? ভালো। ওকে আচ্ছা ইসমাইল ভাই, কোশ্চেন কোশ্চেন। আচ্ছা ইসমাইল ভাই, তোমাকে আমি আগে প্রশ্ন করতাম এটা যে তোমার আজকে থেকে এপিসোডে যতদিন আসছে, তোমার সবচেয়ে কোন জিনিস সবচেয়ে প্রতি ঘন্টা প্রতি সেকেন্ডে মনে পড়ে? এটা যদি বলতে যাই পার্সোনাল ম্যাটার হয়ে যায়, তারপরে বলি। সেটা হচ্ছে যে ফার্স্টে হচ্ছে যে একটা, আমি এখানে দুইটা দিক আছে, আপনি পার্সোনাল যে আপনার পার্সোনাল একটা দিক, এটা না এমন জিনিস যে তোমার এই যে এই জগতে আসা থেকে ধরে মা বাবা থেকে ধরে তুমি অন্য কিছু না, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এগুলো যে না, এগুলো তো হইছে। আচ্ছা আচ্ছা, তাহলে মিডিয়ার থেকে যদি বলি, তাহলে আমার মানে ফার্স্ট যে মিডিয়াতে যেভাবে আসলে আসা ক্যামেরার সামনে, সেটা হচ্ছে ইমরান ভাইয়ের গান দিয়ে। আমি আমি ইমরান ভাইয়ের কথা কোনোদিনও ভুলতে পারবো না, কজ আমি গানটা অনেক রিকোয়েস্ট করে নিছিলাম, তো ওইটা দিয়ে আসলে ফার্স্ট আসা। গানটার নাম ছিল তুই ছাড়া এক একটা দিন, যেটা 2016 সালে আমার চ্যানেলেই ছিল লাস্ট ভিউস 98 লক্ষ। তখন এটা আমার কাছে অনেক বড় পাওয়া ছিল, যে মানুষ আমাকে তখন, আমি মানে বাসা থেকে বের হইতে পারতাম না, আমাদের বাসার পাশে হচ্ছে গার্লস স্কুল, খুব ইয়া করত। ওরে বাবা, গার্লস স্কুলে মেয়েরা ধরতে আসে? তো এই কারণে আমি ইমরান ভাইয়ের কাছে পার্সোনালি অনেক ঋণী, তো যদিও আমার কোনো ইয়াতে সে আমার রিলেটিভ হয়, তারপর এই মানে মিডিয়ার ক্ষেত্রে আমি তার কথা অফকোর্স বলি। এন্ড দ্বিতীয় যদি কারো কথা ভাবি, সেটা হচ্ছে আমার বস, এই যে বাংলাদেশের একজন মানে ভালো একজন নির্মাতা বাপ্পি খান, যার কারণে আমি টিভি নাটকে চান্স পাইছি। অলমোস্ট সিদ্দিক ভাইয়ের সাথে কাজ করা হয়েছে, অ্যানিকান আপুর সাথে কাজ করা হয়েছে, এরপর হচ্ছে আর একটা ফ্রেন্ড মানিক খান, ওর কথাও না বললে নয়, যার কারণে আমি হৃদয়ের টিমে সুযোগ পাইছি। তো হৃদয়ের টিমে তো অনেক কাজ করছি, হৃদয় আহমেদ, শান্ত, নিশাত রহমান, তো এদের কথা, এই তিনটা মানুষের কথা আমি সবসময় মিডিয়াতে স্মরণ করি। আচ্ছা ইসমাইল, তুমি তুমি পাশাপাশি গান, আমি জানি যে গান জানো, এটা কি সত্য? না এইটা আসলে আমি যে আপনি জানি এখন বললেই আমাকে গান গাইতে বলবেন, বাট আমি যে পজিশন ইয়াতে আছি গান গাওয়াটা আসলে আমি সরি পসিবল না, গান মাঝে মাঝে একটু ট্রাই করি। আমি একটু গান গাওয়ার কথা বললেন যখন, আমি কিন্তু অলরেডি কমেন্টস দেখতে পাচ্ছি, একটা ফোনে কমেন্টস দেখতে পাচ্ছি, তো সেখানে অনেকে বলছে যে আতিক ভাই গান জান, তো আমরা কিন্তু আতিক ভাইয়ের শুনবো না আজকে, আমাদেরকে ফাঁসাই আজকে আমরা আতিক ভাইয়ের গান শুনবো। হ্যাঁ আজকে আতিক ভাইয়ের গান, আতিক ভাই, আতিক ভাইয়ের গান। আচ্ছা এখন আজকে গাইতেই হবে, আমি গাবো এখন। আমি আমি যাবো আকাশ ভাইয়ের কাছে একটা জিনিস। আকাশ ভাই, বর্তমান বিশ্বের যে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি, সেই পরিস্থিতির ভিতরে যে আপনারা সিঙ্গার, যারা সিঙ্গার আছেন এবং বিভিন্ন বাউল সিঙ্গার ধরে বিভিন্ন ধরনের, এরপরে যারা মিডিয়াতে কাজ করে, তাদের যে এই যে এই পরিস্থিতির উপরে আপনাদের এই এই দিনটা কিভাবে যাচ্ছে? দেখুন
এই মুহূর্তে যে অবস্থাটা যাচ্ছে, সেখানে শুধু যে সিঙ্গাররাই অবস্থা খারাপ তা না, প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আমরা একটা ধসের সম্মুখীন হচ্ছি। আর বাইরে থেকে একটা সাউন্ড আসছে কোথা থেকে, অনেক মানে লোক সমাগমের আওয়াজ আসছে। ইসমাইল ভাই মিউট করে দাও। ওকে ওকে, তো যেটা বলছিলাম যে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আসলে খুব খারাপ অবস্থা দিন পার করছি। তো আমাদের স্টেজ শো ছিল আগে, এই যে সময়টা গেল ঈদের, একটা ঈদ গেল, হ্যাঁ, রোজার পরে যে ঈদের যে সময়টা, তখন আমরা, তারপরে পহেলা বৈশাখ যে ব্যাপারটা গেল, তো আমরা এই এই মাসটা কিন্তু টোটালি আমরা স্টেজ শো করে কাটাই, প্রচুর ব্যস্ত থাকতে হয় স্টেজ শো নিয়ে। তো সেটা আসলে এবার আর হয়নি, একদমই হয়নি, এবার তো হয়নি, আগামী কতদিন হবে না তার কোনো গ্যারান্টি নাই। তো সেদিক দিয়ে অনেক মিউজিশিয়ান যারা আছে, যারা যাদের সংসারই আসলে এর উপরে চলে, অনেক মিউজিশিয়ান যারা আছে, যারা দেখা যাচ্ছে শো এই এই এক সিজনে যে ইনকাম করবে, তারা অনেক সারা বছর ওই শোর টাকায় চলে যাবে, তেমন এমন অনেক মিউজিশিয়ান শিল্পী যারা আছে, তাদের তো খুব দুর্ভোগ কপালে। আর সবাই আসলে এই জন্য সবাই মন খারাপ। আর পার্সোনালি আমি যেটা করছি, আমার আমার খবর যদি জিজ্ঞাসা করতে হয়, আমি আমি তো কম্পোজিশন, মিউজিক কম্পোজিশন করি, তো আমার সবসময় বেশিরভাগ সময় আমার এই স্টুডিওর মধ্যেই থাকা হয়, ঘরের মধ্যে চার দেয়ালের মাঝখানে বসে বসে গান করি, কম্পোজিশন করি। তো আমি সবসময় আসলে কোয়ারেন্টাইনে থাকার যে ব্যাপারটা, আমি সবসময় থাকি, এটা আমার জন্য খুব বেশি নতুন কিছু না। শুধুমাত্র বাইরের আদার্স যে ব্যাপারগুলো, যে আমি শোতে যাইতাম, বাইরে শোতে যাইতাম, বা বাইরে একটু বেশি থাকতাম, শুটিং টুটিং থাকতো, বা স্টেজ শোর কথা বললাম যাইতাম, সেটা হচ্ছে না। তো আমি সেটা বাদে, শুধু স্টেজ শোটা বাদ দিয়ে, আমি বাসায় স্টুডিওতে আগে যেভাবে থাকতাম, আলহামদুলিল্লাহ আমি সেভাবেই আছি, কাজ আমি সেভাবেই করছি, খুব বেশি অসুবিধায় এখনো পড়িনি আলহামদুলিল্লাহ। এবং কিছু খারাপ লাগে, আমার জায়গা থেকে চেষ্টা করছি যেভাবে হেল্প করার, মানুষকে যেভাবে পারি হেল্প করার জন্য, এবং সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শুধু মানসিক ভাবে একটু খারাপ আছি, যে দেশের অবস্থা আমাদের সবার, যারা সবাই অনেক খারাপ অবস্থা আছে, অনেকের আত্মীয় স্বজন মারা যাচ্ছে, আমার নিজেরও আত্মীয়র মধ্যে মারা গেছে আসলে কিছু এই এই করোনাতে। এই ব্যাপারগুলো ছাড়াই, মানসিক ভাবে কষ্ট ছাড়া, আমি শারীরিক ভাবে এবং অন্যান্য ভাবে খুব সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আকাশ ভাই, আমরা মাঝে মধ্যে গান না শুনলে তো জমবে না, বুঝছেন? এখানে যে আগে একটা রিকোয়েস্ট আসছিল আমাদের, শাহ আলম রিকোয়েস্ট করে গেছিল গানটা, কি পিরিতি ভীষণ জ্বালা গানটা, ভীষণ জ্বালা, রাইট? হ্যাঁ, জনপ্রিয় বাংলাদেশের একটা সুপার, থ্যাংক ইউ, এটা আমার খুব নিজের গান, নিজের কাছে সত্যি আমি বারবার এই কথাটা বলে থাকি, নিজের গান নিজের কাছে আমার কখনো পছন্দ হয় না সেভাবে করে, কিন্তু এই গানটা আমার ভালো লাগে নিজের কাছে, এটা এবং আরো কয়েকটা গান আছে যেগুলো আমার কাছে ভালো লাগে। তো চেষ্টা করছি এই গানটার, এই গানটা করার আগেও কখনো ভাবিনি এই গানটা এভাবে করে মানুষ নিবে, পছন্দ করবে, তো যাই চেষ্টা করছি গানটা করার জন্য। নিজের মানুষ গানটা খুব ভালো লাগে, এটা সারা বাংলাদেশ ব্যাপী সবার কাছে ভালো লাগে। তবে নিজের মানুষ, আমি পিরিত ভূষণ জ্বালার পরে যে গানটা নিয়ে আশাবাদী আবার নতুন করে অনেকগুলো, সেটা হচ্ছে নিজের মানুষ, আর সেটা তো আমি এবং শিলাও কাজ করেছে আমার সাথে কোয়ার্টার হিসেবে। অস্থির, আমাদের হীরা আপনি, উনি গতকালকে আমাদের স্টেলে আসলে, উনি সিঙ্গার, তো উনিও কালকে আসলে উনি বিভিন্ন কমেন্ট করতেছে আপনাদেরকে, তো ওনার কমেন্ট গুলাও আমি একটু বাইয়া কথাগুলো কমেন্ট করলাম, একটু দেখলেন না? আচ্ছা, দেখছি দেখছি দেখছি, কিছু কমেন্টও করতে হবে, না হলে মানুষ আমাদেরকে খারাপ বলবে, কমেন্ট করতে হবে, রাইট? আচ্ছা আচ্ছা, এরপরে আসে আর ব্যাপার না আপু, একটা ফিমেল গান শুনবো, হ্যাঁ, এটা তখন বলেছিল যখন এটা প্রীতম খান, পিকে। আচ্ছা, প্রীতম ভাই উনি খুব জনপ্রিয় একজন মডেল, উনি লিখেছে হচ্ছে, ও আচ্ছা, শিলা ডান্স দেখতে যাচ্ছে। হ্যাঁ শিলা, তোমার ডান্স তো দেখা দিতে পারে, তুমি গান গাইলে না তো এখন ডান্স তো দেখা দিতে পারে। আবৃত্তি করো, আবৃত্তি, শিলা আবৃত্তি করবে, আপনার আকাশ ভাই আবৃত্তি করতে গিয়ে। ওকে, তো শিলা অলরাউন্ডার, হ্যাঁ শিলা সব পারে। ওকে, আমি রিকোয়েস্ট রাখছি, আমাকে কেউ একজন বলেছিল পিরিত ভীষণ জ্বালা গানটি করার জন্য, আমি চেষ্টা করছি গানটা, এটা আমিও বলতাম, আমিও বলতাম। আচ্ছা, গানটা আমার আব্বুল লেখা এবং টিউন কম্পোজিশন আমার। ওকে, তোমার প্রেমের টানে তো
তোমার প্রেমের টানে নামো দিলে সেটাই হইতো বালা, বুঝতে আমার হইল দেরি পিরিতি ভীষণ জ্বালা। আমার হৃদয় পুড়ে ভস্ম হলো দেহ পুড়ে কালা, আমার হৃদয় পুড়ে ভস্ম হলো দেহ পুড়ে কালা, প্রেমের টানে তোমার প্রেমের টানে নামো দিলে সেটাই হইতো বালা, বুঝতে আমার হইল দেরি পিরিতে ভীষণ জ্বালা, বুঝতে আমার হইল দেরি পিরিতে ভীষণ জ্বালা। লা 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 কাঁচা হৃদয় সরল সরল মনটা ছিল নরম, না বুঝে প্রেমেরই বাউ দুঃখ পাইলাম চরম, কাঁচা হৃদয় সরল সরল মনটা ছিল নরম, না বুঝে প্রেমেরই বাউ দুঃখ পাইলাম চরম, কুল মনে হারা আমি কুল মনে হারা তুমি ছাড়া সুখের ঘরে তালা, বুঝতে আমার হইল দেরি পিরিতে ভীষণ জ্বালা, বুঝতে আমার হইল দেরি পিরিতে ভীষণ জ্বালা। লা 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 শেষ হইল চোখের পানি বাঁচা টানা টানি, রইল না রে কোনো আশা মরণের দিন গুনি, শেষ হইল চোখের পানি বাঁচা টানা টানি, রইল না রে কোনো আশা মরণের দিন গুনি, ঘাতক প্রেমে তোমার ঘাতক প্রেমে মোর কলিজা হইল পালা পালা, বুঝতে আমার হইল দেরি পিরিতে ভীষণ জ্বালা, বুঝতে আমার হইল দেরি পিরিতে ভীষণ জ্বালা, আমার হৃদয় পুড়ে ভস্ম হলো দেহ পুড়ে কালা, আমার হৃদয় পুড়ে ভস্ম হলো দেহ পুড়ে কালা, প্রেমের টানে তোমার প্রেমের টানে নামো দিলে সেটাই হইতো বালা, বুঝতে আমার হইল দেরি পিরিতে ভীষণ জ্বালা, বুঝতে আমার হইল দেরি পিরিতে ভীষণ জ্বালা, বুঝতে আমার হইল দেরি পিরিতে ভীষণ জ্বালা। থ্যাংক ইউ, মানে আমি 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 স্যালুট আমি স্যালুট থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ। মানে একটা কথা বলছি, হ্যাঁ বলো, পিরিসিশন জালা আর হচ্ছে নিজের মানুষ, হ্যাঁ এই দুইটা গান শুনলাম কিন্তু আপনাকে বলতেছিলাম কিন্তু এই যে বাকি ভাইয়াকে বলতে সাথে আমি এই দুইটা গান শুনলাম কেন জানি না একা একা আমি শুনি, খুব ভালো লাগলো। আসলে এইটার কথা হচ্ছে যে মানে বাংলাদেশের সুপার স্টার, জানি না আমি এটা আতিক ভাই বলছে কিনা, বাংলাদেশের সুপার স্টার সাকিব ভাই, সাকিব খান ভাইয়ের ফিল্মে এই গানটা যে মানে এত জনপ্রিয় মানে আমি যখন বাসা থেকে মাঝে মাঝে বের হই দেখি যে ওই যে আমাদের বাসার সামনে হচ্ছে কাঠ মিস্ত্রি আছে না ওদের দোকান ফার্নিচার, এখানে প্রচুর প্রচুর মানে
ডাইরেক্ট সুপার ডুপার হিট। আমি ইসমাইল ভাই, আমি আসতাম যে আমি জিজ্ঞাসা করতাম আকাশ ভাই যে আপনার গান কয়টা মুভিতে আছে, আমার চলচ্চিত্রে আছে, এগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আসার আমার চিন্তা ধারণা ছিল। যাক এখন একটা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ একজন বলে দিয়েছে এই কারণে। যাক রেজাউল করিম ভাই, আতিক ভাই বলেন, এবার বাকি টুক আতিক ভাই বলেন বাকি টুক। এখন আমি শিলাকে বলবো। শিলা, আচ্ছা শিলাকে আমি জিজ্ঞাসা করি, শিলা এই যে লকডাউনের মধ্যে তুমি আজকে কয়েক মাস ধরে রুমের ভিতরে আছো, তো আমি এটা জিজ্ঞাসা করি যে আমরা জানি যে বাংলাদেশ হোক যে কোনো দেশে যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সাথে যদি সপ্তাহ সপ্তাহ দেখা না হয় তাহলে এখানে ঝগড়া বিবাদ হয়ে যায়, বিভিন্ন ধরনের কৌতুক হয়ে যায়, ঠিক আছে? তো এই যে লকডাউনের মধ্যে যে আজকে একজনের সাথে আরেকজনের দেখা হচ্ছে না, সেটা সম্পর্কে তোমার কাছ থেকে একটু সামথিং সামথিং শুনতে চাই। জানো যেখানে তো আমরা কেউ তদন্ত করবো না, এটা সিরিয়াসলি সত্যি, যেটা সবাই জানে আমার তো ওইটা নাই, এই জন্য আমার এগুলো প্যারাও নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে আমি কিন্তু ঘরে থাকি না, আমি কিন্তু কিছুদিন আগেও আমি শুট করে 1 তারিখে আমি ইসে গেছি, মানে শুটে গেছি, আমি 8 তারিখে বাসায় আসছি 8 তারিখে। তো সেখানে তো আমি অবশ্যই বাসায় ছিলাম না, আমি কিন্তু ঠিকই ঘুরে বেড়াইছি। সময় দিতে পারে না, তো এই যে বর্তমান পরিস্থিতিতে যে ফ্যামিলিকে সময় দেওয়া হচ্ছে সেটা কতটুকু তোমার কাছে ভালো লাগে, যে ফ্যামিলির সাথে আসো একসাথে আড্ডা দিচ্ছ, সেটা কি কেমন লাগে তোমার কাছে? হ্যাঁ, আমার অবশ্য ফ্যামিলিকে টাইম দিতে খুব মজা লাগে, কারণ আমার আমি প্রত্যেকটা দিন আমার আম্মুর কাছে কোনো না কোনো বিষয়ে বকা খাবো, মাস্ট বি। তো এইগুলো আমার খুব ভালো লাগবে, যখন লকডাউন খুলে যাবে, যখন বিজি হয়ে পড়বো, তখন মানে জিনিসগুলো খুব মিস করব, যে এখন যে প্রত্যেকটা দিনের একটা দায়িত্ব হয়ে গেছে আম্মুর বকা খাওয়া। তো এটাই কি, মানে লকডাউনে খুব ভালো লাগে, মা বাবার সাথে সময় দিতে পারতেছি, এরকম কখনো দেওয়া হয় না তেমন একটা, বিভিন্ন কমেন্ট এবং আপনার যে টাইটেল সবগুলা মিলিয়ে দেখছি যে আপনার গান গুলা কিন্তু এখন বাংলাদেশের মধ্যে নয়, আমি জানি যে কলকাতাও কিন্তু আপনার গান গুলা খুব ফেমাস, সেই গান গুলা কিছুক্ষণ আগে যে গানটা গাইছেন এটা আমি দেখছি যে কলকাতা তো একটা কয়েকদিন আগে একটা পেজে এই গানটা শুনছি আমি, যে কোনো তো আপনার এই যে আপনার যে গানটা বর্তমানে যে আপনার কয়টা গান চলচ্চিত্র মাঝে আপনার গান আছে, কয়টা আপনার গান আছে? আমি প্রথম কথা হচ্ছে আমি আমি প্রথমবারের মতো গান করেছি চলচ্চিত্রে, সেটা হচ্ছে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান, সাকিব ভাই, সাকিব খান বুবলি এবং কাজী হায়াত স্যারের পরিচালনা একটি সিনেমা, যেটা রিলিজ হয়েছে হচ্ছে ভালোবাসা দিবসে। ছবিটার নাম হচ্ছে বীর, সবাই আমার আমার শ্রোতারা জানে এটা বীর, আর এটি আমার প্রথম সিনেমার কাজ। এর আগে কখনো আসলে সেভাবে সিনেমাতে গাওয়া হয়নি, এবং এটার যার হাত ধরে সিনেমাতে গান গেয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের নিউ কিং মিউজিক ইন্ডাস্ট্রি, আসলে কিংই বলি আমি তাকে, ভালোবাসি, কিং, শ্রদ্ধা করি অনেক। ওনার একটা নাম আছে, সেটা হচ্ছে হিট ম্যাশেন, মানে উনি গান করলেই সেটা হিট, এবং ওনার অজস্র গান হিট, মানে হিট গান আছে যে গানটা মানে শোনে নাই, ওনার কম্পোজিশন বা ওনার করা গান শোনে না এমন মানুষ পাওয়া যাবে না গানের। যিনি বাংলাদেশের একদম কিং শওকত আলী ইমন ভাই, তার হাত ধরে আমি সিনেমাতে প্রথমবারের মতো গান গিয়েছি, প্রথম একটি গানই করেছি। আর ভাই আমাকে বলেছে, এবং মোটামুটি আরো কথাবার্তা চলছে সিনেমাতে গাওয়ার জন্য, ভাইও বলেছে যে হ্যাঁ সামনে করবো, কিন্তু এই করোনার যদি আসলে সবকিছু আটকে গেল, আবার থেমে গেল। তো এটা আমার প্রথম গান, এবং ইনশাল্লাহ আরো সামনে হবে। এবং আমি খুব লাকি যে প্রথম গানে একদম ফার্স্ট সিনেমার গান সেটাতেই বাংলাদেশের এত বড় একজন সুপারস্টার সাকিব খান, এবং একই গানে মিশা সদাগর আছে, তারপর সিনেমার পরিচালক কাজী হায়াত স্যার, বুবলির মতো একজন নায়িকা, এবং শওকত আলী ইমন ভাইয়ের মতো একটা মিউজিক ডিরেক্টর, তো সব প্যাকেজ মিলে আসলে আমি খুব লাকি। তো এ খুব আমার জন্য খুব মানে লাকের ব্যাপার এটা। আসলে আকাশ ভাই, এটা আসলে লাকি না, এটা আপনি প্রাপ্য, আমি মনে করি এটা আকাশ ভাই প্রাপ্য।
কারণ আপনি যে মানের শিল্পী। মানে এটা অন্যরকম বলতে টোটালি অন্যরকম, কারণ আমি প্রথম যখন আমার সিনেমার গানটা রিলিজ হলো ইউটিউব থেকে প্রথম দেখলাম যখন, মানে আমি সাকিব ভাই আমার লিপ মিলাচ্ছে তোকে দেখলে শুধু একটিবার, মানে গান তো আমি গাচ্ছি তো সাকিব খান যখন, মানে সাকিব খান মানে ছোটবেলা থেকে যারা আমার সুপার স্টার হিসেবে চিনি, 11 এত এতগুলো বছর একা রাজত্ব করে আসতেছে বাংলাদেশে এবং বর্তমানে সে ইন্ডিয়াতেও মানে কাঁপাচ্ছে অলরেডি, তো তারে মানে সুপার স্টার হিসেবে দেখতাম যখন, এবং বস শওকত আলী মুন্সি তার আমি সবসময় আইডল হিসেবে দেখি, তার মিউজিক আমি শুনতাম, তার মিউজিক আমি মানে কানে নিয়ে একদম শ্রবণ করতাম, গিলতাম একেবারে, খাইতাম একেবারে যেমন বলা যায়, তার মানে আমি শওকত আলী মুন্সি খোর একদম, তার সব গান আমার মুখস্থ, কোথায় কি আছে সব। তো তার সাথে কোনোদিন দেখা হবে, সে আমার তার টিউন কম্পোজিশনে গাবো, তার কাজী হায়াত এর মতো একজন গুণী পরিচালক, মিশা সদাগর যারা দেখে ভিলেন মনে হয়, আমি মনে হয় তিনি বাস্তবে সে ভিলেন এমনটা মনে হয়, যদি বাস্তবে খুব ভালো মানুষ সে। তো এত মানে এটা আমার জন্য যে কি বড় পাওয়া এটা বোঝানো যাবে না। তো তখন আমি যখন গানটা ফার্স্ট আমি ফোনে যখন রিলিজ হলো গানটা আমি দেখছিলাম, প্রিমিয়ার হচ্ছিল তার প্রায় আধ ঘন্টা আগে, তো আমি প্রিমিয়ারে বসে আছি যে কখন রিলিজ হবে, তখন রিলিজ হলো, তখন সাকিব ভাই যখন লিপ মিলাচ্ছে তখন আমি মানে মানতে পারতেছি না যে কেমনে কি আমি গাইলাম আমার গলাতে সাকিব খান মিলাচ্ছে, এটা মানা যাচ্ছিল না, এটা একটা বড় ব্যাপার। আব্বা আম্মা অনেক খুশি হয়েছে, এবং পরের দিন যখন 14 ফেব্রুয়ারিতে আমরা সিনেমাটা দেখতে গেলাম আমার ফরিদপুরের হলে, যে যার পাশে আমার ইয়াসিন কলেজ যেখানে আমি পড়াশোনা করেছি, আর আসার সময় দেখতাম বড় বড় সেলিব্রিটিদের পোস্টার লাগানো, কোনোদিন ভাবিনি ওই হলে আমি গান দেখবো সেটা আমার গলা বাজবে ওই হলে, এবং সেখানে সুপারস্টাররা লিপ মিলাবে। তো যখন আমি দেখলাম ভাই ওটার অনুভূতিটা আসলে বলার মতো না, আমি একদম মানে আমার মনে আছে আমার পিরিত ভীষণ যারা গানে যখন যে আমাদের যে বাবার ক্যারেক্টারটা প্লে করেছিল সিজু আঙ্কেল, সেও আসছিল, আমার আব্বু আম্মু আমার ফ্যামিলি সবাই মিলে আমরা দেখতে গেছিলাম ছবিটা, তো পাশে যখন ওই সিঙ্গারের নাম যখন উঠলো, মানে সিনেমার প্রথমে যখন সিঙ্গারের নাম উঠলো শিল্পীকে, শিল্পী হচ্ছে ইমরান সরি মনির খান, ইমরান হ্যাঁ ইমরান ভাই, মনির খান ভাই, কোনাল আপু এবং আকাশ মাহমুদ, তো অত বড় বড় শিল্পীদের মাঝখানে আমার নামটা দেখে হলে আমি মানে ওরা আমার জড়াই ধরছে একদম শক্ত, আমি নিজের কাছে বিশ্বাস করতে পারতেছি না। তখন সিনেমা শেষ দিকে আমার গানটা যখন বাজলো তখন পুরো মানে আমি নাই আমার মধ্যে আসে, এই ফিলটা বোঝানো যাবে না। তার জন্য শিলা আপনাকে ভয় পাইছে, কারণ আমি বুঝতে পারলাম লাস্ট পর্যন্ত এইটাই। না 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 শিলা আমার কি ভয় পাওয়ার মতো মানুষ আমি বলো, আমি কি একদম কোনো সময় দেখছো আমি এরকম মানে আমার মতো মাটির মানুষ হয় না। শিলা তোমাকে জিজ্ঞাসা করি, তোমার যে সিঙ্গার থেকে তোমার কোন গান কি কোন মিউজিক ভিডিওতে আছে, কিংবা কোন গান এরকম মিউজিক ভিডিওতে রিলিজ হচ্ছে এরকম কোন কি আছে জানতে চাই আমরা। হ্যাঁ আমার একটা গান অলরেডি মানে এক বছর আগে রিলিজ হয়েছে, বাট ওটা হচ্ছে একটু মানে ইয়া টাইপের ওয়েস্টার্ন টাইপের গান, তো এই জন্য আর কি তেমন একটা বলা হয় না, আর মানে গানটা মোটামুটি ভালো। আর আরেকটা গান হচ্ছে বেঁধে আছে, এখন মিউজিক ভিডিওর অভাবে মানে গানটা অডিও কমপ্লিট। আচ্ছা ওই যে প্রথম যে গানটা গানটা যে মিউজিক ভিডিওতে কে অভিনয় করছে, তুমি করছো না অন্য কোন মডেল ছিল? আমি নিজে অভিনয় করেছি, আর সাথে ছিল আমার প্রাণপ্রিয় রাফি ভাইয়া, যাকে আমি আমার বড় ভাইয়ের সম্মান করি, যে আমাকে ছোট বোনের সম্মান করে সবসময়। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার নিজের গানে তুমি অভিনয় করছো, আসলে তোমার কাছে কি রকম লাগলো যে আমি আমার নিজের গানটা থেকে আমি নিজে অভিনয় করলাম? যেমন আকাশ ভাই ওনার সিনেমাতে যে গানটা দেখে ওনার আপু আম্মু কিবান উনি নিজেই চিন্তা করতেছে আজকে আমার হলে আমার এই নামটা আসছে, ওনার কাছে বড় একটা জিনিস পাওয়া। তো তুমি যে নিজে গান গেয়ে নিজে অভিনয় করছো, এটা কতটুকু তোমার কাছে ইয়ে লাগলো? যে তখন তো আমি তেমন মানে এত কাজ করছিলাম না, তো তখন যখন আমার নিজের গানে নিজে কাজটা করেছি করার পর দেন, তখন 36 মিলিয়ন সরি 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 3.6 মানে 36 লাখ আর কি ভিউ হয়েছে। তো তার মধ্যে অনেকগুলো কমেন্টস আমি দেখলাম যে বাহ মেয়েটা তো অনেক গুণ আছে, মেয়েটা গানও গায় আবার মডেলিং ও করে, তো আমার এগুলো দেখে মানে নিজের কাছে অনেক ভালো লাগতো যে না সবাই চিনে মোটামুটি সবাই জানে, এটাই আর কি মানে নিজের কাছে প্রচুর ভালো লাগে। আচ্ছা আচ্ছা এখানে দেখাচ্ছে, আচ্ছা
খুব ভালো। আচ্ছা, এই মুহূর্তে আমরা ইসমাইল ভাই পরে যাব, এই মুহূর্তে আকাশ ভাইয়ের কাছ থেকে আমরা মৌলিক গান, আকাশ ভাই সবচেয়ে নিজের যে একটা মৌলিক গান আছে সেই গানটা কিন্তু আমরা শুনতে চাই। আমার মৌলিক গানই বেশি আসলে, আমি আমার কভার গান খুব কম, আমি কভার করেছি খুব কম গান। আমার প্রথম আমি ইমাম ভাই, ইসমাইল ভাই একটু মিউট যদি করতেন। এরপরে আকাশ ভাই আছে, যেমন মৌলিক গান আপনার 100ই থাক, এর মধ্যে একটা দুইটা গান কিন্তু একজন সিঙ্গারের খুব প্রিয় গান থাকে, ঠিক না? হ্যাঁ সেটাই তো, এমন অনেক, একটা দুইটা না অনেকগুলোই আছে, তার মধ্যে খুব বেশি প্রিয় কয়েকটা গানের নাম বলি আসলে, যেগুলো আমার সত্যি কথা বলতে আমার যেগুলো প্রিয় সেগুলো আমার আমার দর্শক শ্রোতারা খুব ভালোভাবে নিয়েছে। নিজের পছন্দের গানের মধ্যে আছে প্রথমে তো পিরিত ভীষণ জ্বালা, ডেফিনেটলি আমার ফার্স্ট চয়েস। তারপর আছে একলার সংসার, এটা আমার লেখা। তারপর অন্য আকাশ, আমার বড় ভাইয়ের লেখা। তারপর নিঝুম রাতের পরী, নির্মল দার লেখা। তারপর আরেকটা গান আছে আমাদের সয়নারা জ্বালা, আমাদের মাহমুদ মুরাদ স্যারের লেখা। আর আরো আরো আরেকটা আছে আমার আব্বুর লেখা গান বন্ধুয়া, এটা আমার খুব ফেভারিট একটা গান। অনেক এই কয়েকটা গান আসলে খুব বেশি ভালো লাগে নিজের কাছে, মানে নিজের 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 গান খুব বেশি শোনা হয় না, তবে এই কয়েকটা গান খুব শোনা হয়। নিজের মানুষ গানটা ভালো লাগে না নাকি? এটার নাম সরি 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 নিজের মানুষ, সরি 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 নিজের মানুষটা তো মানে নতুন নতুন তো ওর প্রতি তো ভালোবাসা জন্মাইতে হবে, এগুলো তো অনেক আগের গান। নিজের মানুষটা রিলিজ হলো 2 দিন যাবত, এটা খুব ভালো রেসপন্স পাচ্ছে এবং আমার নিজের সত্যি পছন্দের গান, আমি সত্যি স্কিপ করে গেছিলাম, ভুলে গেছিলাম। যাই হোক, থ্যাংক নিজের মানুষ, নিজের একটা পছন্দের গান সত্যি বলতে হবে। আচ্ছা, মাইশাল আছে, আতিক ভাই সালাম নিবেন, আকাশ ভাই কে সালাম দিবেন। আমার আর একটা গান আছে, সরি আমি স্কিপ করে গেছিলাম, আমার আম্মু এসে বলে দিচ্ছে। আবার আর একটা গান আছে, সেটা হচ্ছে মিথ্যা বলার স্বভাব, এটা আমার খুব পছন্দের একটা গান, মিথ্যা বলার স্বভাব। এটা অনেকে দর্শক মন্ডিত হয়ে, ওই গানটা শুনতে চাই, ওই গানটা শুনতে চাই। রাইট রাইট, আমি ওটা মিথ্যা বলার স্বভাব, জি জি ওটা ওটা শুনতে চাই, ওটা আমি শুনছি, কিন্তু ওটা খুব বেশি শুনছি। এটা ভাই এটা ইয়ার জন্য, শিলার জন্য। ওকে শোনাচ্ছি, হ্যাঁ চেষ্টা করছি। আমার ইয়ারফোনটা খুব ডিস্টার্ব করতেছে গান গাওয়ার জন্য, আচ্ছা আমি গান গাওয়ার সময় ইয়ারফোনটা খুলে গাই দিছি। আচ্ছা আচ্ছা, আমারটা তাহলে নিয়ে যান। ওকে ওকে, না ইয়ারফোন খুলে তো শোনাও যাবে না, ঠিক আছে এমনি চেষ্টা করি। রক্তে মিশা গেছে মিথ্যা বলার স্বভাব, কোন দোষেতে ছাইড়া গেলি দিবি কি তার জবাব? রক্তে মিশা গেছে মিথ্যা বলার স্বভাব, কোন দোষেতে ছাইড়া গেলি দিবি কি তার জবাব? বুকের ভেতর নোল আমার বাটার মতন জলে রে, তোর কারণে চোখ দুটি হায় মোমের মতন গলে, চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি দাগ, আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাগ, চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি দাগ, আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাগ। ও থ্যাংক ইউ। এই গানটা যে আকাশ ভাই আমি বলি, এই গানটা কিন্তু আমি শুনেছি, আমি খুব বেশি গানটা শুনছি রিয়েলি, আজকে বলি এই গানটা কিন্তু আমি, কিন্তু জানে না, কিন্তু আতিক ভাই জানতোই না এই এই শিল্পী, আমি জানি না যে এই সেই আমার সামনে স্ক্রিনে আছে এই সেই আকাশ ভাই গান। এটা এটা আমার ব্যাড লাগা আসলে, এটা আমার মানে আনফরচুনেট, এটা একদম আজকে কিন্তু আমি আজকে গুড লাক করাই দিলাম। না, ইনস্টা সিলেটে যারা এই এখন পর্যন্ত লাইভ দেখতেছেন সবাইকে আমি বলবো যে এই সেই আকাশ যিনি এই গানটা গেয়েছিলেন, আপনি কিন্তু গান এই সেই। আমি আমার খুব ভালো লাগে একটা ব্যাপারে, আমি কয়েকবার কয়েকবার আসছি, মানে মানে বলবো না যে একেবারে ব্লাস্ট হয়ে গেছি, একদম ভাইরাল হয়ে গেছি এমন কিছু না, মানে
কয়েকবার আমার গুটি কয়েক মানুষের সামনে আমি বারবার আসি, তবে এই গুটি কয়েক মানুষের সামনে আমি কয়েকবার কয়েকটা গান নিয়ে আসছি। যেমন একবার হচ্ছে পদ্মা সেতু নিয়ে আসছি, পদ্মা সেতু সবাই তখন হঠাৎ করে সবাই আমার গানটা নিল। তারপর আবার তার আগে ফরিদপুর, আমার বাড়ি ফরিদপুর নামে একটা গান ছিল সেটাও নিল। তারপর আবার যে গানটা নিয়ে আমার অনেক মোটামুটি ইয়ে হয়েছিল সেটা হচ্ছে অকালে পাইকা গেছে পোলাপাইন। তারপর একটা গান হচ্ছে পীড়িত ভীষণ জ্বালা, এই গানটা আবার যখন পীড়িত ভীষণ জ্বালা যখন আসলো তখন আবার সবাই আগের গুলো মোটামুটি মানে আগে বলতো পদ্মা সেতু খ্যাত আকাশ এমনি করে বলতো অনেকে, তখন আবার পদ্মা সেতুটা বাদ দিয়ে আবার বললো হ্যাঁ পীড়িত ভীষণ জ্বালা খ্যাত আকাশ। তো আবার যখন মিথ্যা বলার স্বভাবটা গাইলাম তো মিথ্যা বলার স্বভাবটা আবার মোটামুটি সবাই খুব পছন্দ করলো, তখন আমাকে সেই আকাশ যে মিথ্যা পরিচিত হতে পারে এটা আমার খুব ভালো লাগে। মিথ্যা বলা যে স্বভাব, এই গানটা কিন্তু আমি বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে যখন অ্যাড হয় বিভিন্ন মানুষে গায়, আমি দেখছি বিভিন্ন জনে গায়, আরো দেখছি। কিন্তু রিয়েলি রিয়েলি আমি এখন স্যার বলতে হবে আপনাকে যে এই গানটা কিন্তু আমার একটা অনেকে কভার করছে, এই গানটা অনেকে কভার করছে, অনেক কভার করেছে। হ্যাঁ তবে আমার নেটওয়ার্ক প্রবলেম একটু মেবি। আচ্ছা এরপরে নুরুল ইসলাম সিঙ্গাপুর থেকে দেখছি একটু কমেন্ট করেন এর ভিতরে, এরপরে আমি আসবো ইয়র কাছে তোমার শিলার কাছে, আমি গান গাইবো বলেন ইনশাল্লাহ নেক্সট টাইম নিব ভাইয়া। আর মোহাম্মদ সাদ্দাম দেখছেন আমার কমেন্ট পড়া প্রেমের বাগান করলে সরকার। আচ্ছা একটা গানের রিকোয়েস্ট, গানের রিকোয়েস্ট আছে আর আরেকটা ওইটা মনে রাখেন, আরেকটা আছে আকাশ মাহমুদ ভাই সত্যি আপনি একজন সাদা মনের মানুষ, একদম অহংকার নেই, আল্লাহ আপনাকে আরো উপরে নিয়ে যাও, দোয়া করি আপনি আপনার বক্তৃতার জন্য সবসময় ভালো কিছু করে জানাবেন, ধন্যবাদ রেজাউল ভাইয়া আপনাকে। এরপরে ইমাম হোসেন লেখছেন আজকে মাইক্রোফোনটা একটু মুখের কাছে নিয়ে বলুন, ধন্যবাদ। আচ্ছা এরপরে আমি বলি কেমন আছেন, আসবে উনি আসবে আবার, কেমন আছেন আকাশ ভাই মোহাম্মদ তাজু। আচ্ছা আমি এখন যাই শিলা, তুমি তোমার জীবনে এমন একটা দুঃখজনক একটা ঘটনা তোমার কি মনে পড়ে যে তোমার জীবনে এমন একটা ঘটনা করছে সুখের টানা দুঃখের, যেমন একটা হিট, আপনি হিট খেয়েছে যেমন যেভাবে কাপড় ইস্তরি দেয় না হঠাৎ করে জ্বলিয়ে যায় এইভাবে? আসলে সত্যি বলতে কি যে আমি সত্যি বলতে ভয় পাই না, যেটা সত্যি সেটাই আমি লাইফে খুব কম মানুষের ভালোবাসা পাইছি, লাইফে অনেক ট্রাই করি মানুষের ভালোবাসা পাওয়ার, বাট কেন জানি না সবাই স্বার্থে মানে স্বার্থ যতদিন দিতে পারবো ততদিন ভালোবাসে, স্বার্থ যখন শেষ হয়ে যায় তখন আর মানুষ ভালোবাসে না, ইভেন পাশেও থাকে না। তো আমি এটা দেখছি যে যতদিন আমি ভালো কিছু করতে পারবো তাদের জন্য ততদিন, আবার মেন কথা হচ্ছে যে 100টা কাজের মধ্যে আপনি 99টা কাজ ভালো করছেন, একটা কাজ জাস্ট একটু নড়চড় হয়ে গেল তো সে খারাপ, ওই যে 99টা কাজ ভালো করছে সেটার কথা বলে না, বাট একটা কাজ খারাপ করছে সেটার কথা সবাই বলে। তো আমি কখনো কারোর কাছ থেকে ভালোবাসা পাই না, এটা আমার জীবনের সব থেকে কষ্টের একটা বিষয় যে আমি খুব কম মানুষের কাছ থেকে ভালোবাসা পাই, পর মানুষের কাছ থেকে ভালোবাসা পাই কিন্তু নিজের নিকট আত্মীয়দের কাছ থেকে পাই না। আচ্ছা আচ্ছা তো ওই বলা ভালোবাসা, আচ্ছা সাপোর্ট এগুলা, আচ্ছা আর জীবনে এমন কি ঘটনা তোমার ঘটছে যে যে ঘটনাটা তুমি সব সময় কিন্তু সুখের ঘটনা যেমন তোমার আনন্দময় একটা যেমন কোন ঘটনা আছে যে সবসময় মনে পড়ে, যেমন কিছু কিছু সময় আছে না আজকে একটা মিষ্টি গেলাম, এই যে আজকে ছাত্র জীবনে একটা মিষ্টি খেয়েছে এখনো পর্যন্ত মনে হয়, এইরকম কি কোনো ঘটনা তোমার মনে আসে সবসময় পড়ে? আসলে আমার কাছে না এরকম টাইপের কিছু মনেই হয় না, মানে আমার সবসময় আমি না অলওয়েজ হাসি, মানে আমার যে মনের মধ্যে যে একটা কষ্ট আছে আমার এটা ফিলিংস হয় না, মানে সবসময় খুশি আমার, মানে আমি যে 24 ঘন্টা হাসি এটার জন্য আমি খ্যাত, জিএমসি খ্যাত যে আমি 24 ঘন্টা ওর হাসি, ওর হাসি 24 ঘন্টা থাকে এটা আমি অন্তত একটা দিনে বুঝতে পারছি, সে হাসিটা তো আমারও 24 ঘন্টা থাকে, আমিও সবসময় হাসি খুশি করি। আচ্ছা ইসমাইল ভাই আসলে শিলা খুবই একটা মজার মানুষ, তুমি শিলার ব্যাপারে কতটুকু জানো বলো তো? আমি যতটুকু জানি প্রচুর দুষ্ট একটা মেয়ে, আর হচ্ছে যে মানুষকে সবসময় হাসাতে পছন্দ করে, আর সারাদিন লাইক করে দেখ দোস্ত এই আমার এই লাইকটা কেমন হয়েছে, এটা কেমন হয়েছে, এটা কেমন হয়েছে, মানে ও মানে হচ্ছে বিনোদন এক কথায় বলা যায়। আসলে যখন মানে কারো যদি মন টন খারাপ থাকে তাহলে আমি বলবো যে ওর সাথে 2-4-5 মিনিট কথা বললে দেখবে অটোমেটিক মনটা ভালো হয়ে যাবে, আমার এটা বিশ্বাস।
সরি স্যার, আমি আকাশ পাইরে তোমার নাম। আচ্ছা, এখন আরেক জিনিস হচ্ছে যে লাইভ আসলে মানুষের জন্য একটু আনন্দের জন্য, যখনই আমাদের ইচ্ছা ছিল পেজে সবসময় শিলার জন্য ওপেন আছে, পেজে এড করে দেওয়া হবে, যখন ইচ্ছা হবে তখন তুমি লাইভে আসতে পারো ব্যক্তিগত ভাবে, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তো একদিন গান শোনাবো, আমার দোস্ত যেহেতু আছে যে পাশে, আমার সরি এই যে এই পাশে যেটা আছে উল্টা দেখা যায়, তো এই যে এই পাশে যেটা আছে না, ও তো আমার দোস্ত। তো তুই আর আমি একসাথে একদিন আসবো লাইভে এসে, তারপর সেদিন খুব গান শোনাবো যদি আল্লাহ আমাকে হাতে বাঁচানো। আমারও যে আজকে নেটে যা প্রবলেম করছে, আমি কি করছি বাসা মানে বাসা বসে নেট পাচ্ছিলাম না, প্রবলেম করতেছিল, দেন হচ্ছে বাইরে এসে আমি কিন্তু ইয়া করতেছি, মানে আমার এই আকাশ ভাই যে শোতে আমার খুবই আসলে এক্সাইটেড, এটা শিলা ভালো করেই জানে। তো মানে টোটাল আজকে দিনটা আসলে মনে রাখার মতো একটা দিন আমার লাইফে অন্তত, কজ এখানে আমি আসলে মানুষকে ছোট বলা না, এখানে যদি সুপারস্টার সাকিব ভাইও থাকতো মানে আমার মনে হয় না অতটা ফিল হতো, বাট আকাশ ভাইকে যতটা আমার ফিল হচ্ছে, আকাশ ভাই যতটা ওই যে সাকিব খানের মুভিতে মুখ মিলে যতটা ফিল হয়েছে তার চেয়ে বেশি এখন আমার হচ্ছে, সত্যি অনেক রেসপেক্ট করি ভাইকে। সত্যি বলতে আমার খুব কষ্ট লাগলো যে আমি গান গাইতে পারলাম না, শিলার গান শুনতে চাই ভাই আজকে। আচ্ছা হ্যাঁ, আসলে যাক মানুষের প্রবলেম থাকতেই পারে এটা বিষয় না। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে আরেকটা ক্রেডিট পিরিত ভীষণ জ্বালা, যে গানটা আসলে এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলছে, আই মিন নির্মাণ করেছে, আমার খুব কাছের শ্রদ্ধেয় বড় ভাই, আমি তাকে খুব রেসপেক্ট করি, যে এম সি সোহান ভাই, যিনি এত সুন্দর ভাবে গানটা নির্মাণ করেছেন, আর সাথে তো আকাশ ভাই গান গেয়েছে, অভিনয় করেছে, মডেল ছিল কেয়া, মানে জে এম সি সোহান ভাইকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর ভাবে ভিডিওতে এসে ফুটিয়ে তুলছে। আচ্ছা শিলা, তোমার যে সবচেয়ে অভিনয় জগতে কোন মিউজিক ভিডিওতে খুব হিট হয়েছে কোনটা এরকম? আমি হইছি ও বন্ধুরে, এই গানটাতে আমি রাইট, এই গানটাতে আমি হচ্ছে বেশি হিট হইছি, কারণ হচ্ছে এই গানটাতে হচ্ছে দুইটা হিরো থাকে, সো এখানে মানে কিছু ইউনিক কাহিনী হইছে, আমি একজনে মারছি আরেকজন আমারে মেরে দিছে, মানে কেমন এটাই এটাই হয়, এটাই বাস্তবতা, রিয়েলিটি ফুটাই উঠছে এখানে মোট কথা। আমি একজনে বিষ খাওয়াই মেরে দিছে, সেম ভাবে সেও আমারে মেরে দিছে, একদম যেমন কর্ম তেমন ফল, গানটার মেসেজ ছিল এরকম, জাস্ট অসাম। সোহান ভাই বস, মানে তার নির্মাণ খুবই আমার মানে আমি তার কাজের ফ্যান। ছেলে ছেলে আমাদের সোহান ভাই কাজ করতে গেলে তার কখনো গিফট লাগে না, সে হাত দিয়ে তার গিফট এর কথা লাগাইতে পারে, মানে এটা জাস্ট একটা অ্যামেজিং ব্যাপার দোস, আসলে এটা আমি ভাবি আর অবাক হয়ে যাই, কারণ তার তো শুটে কাজ করা হইছে, মানে কি বলবো তার হাতে একটা মেশিন। আর আমি তো অনেক দিন ধরেই কাজ করি, কারণ আমি তো জিএমসি, আমি তো মূলত জিএমসি এর সিঙ্গার, ইয়া মানে পার্সোনাল মডেল আমার ওঠা, জিএমসি হচ্ছে আমার হাতিয়ার, আর ওইটা হচ্ছে আমার মেইন মেইন জায়গা, তো আমার কিন্তু জিএমসি, আমি সবসময় জিএমসি কে রেসপেক্ট করি করব। আর মানে জিএমসি 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 ইউটিউব চ্যানেল ওইটা না? হ্যাঁ হ্যাঁ, জিএমসি ইউটিউব চ্যানেল বাংলাদেশের ভিতরে এখন একটা ব্র্যান্ড, খুব ভালো একটা কোম্পানি, ভালো তারা নির্মাণ করে বরাবরের মতো, আমাদের সবাই চিনে কোম্পানিটাকে। আমার এটাই মনে হচ্ছে, ওয়াইফাই অফ হয়ে গেছে সেটা হবে, কারণ বাংলাদেশে তো এই সমস্যা। তো শিলা, তুমি আগে তোমার জিজ্ঞাসা করলাম তোমার বয়ফ্রেন্ড আছে নি, তুমি বললা না জীবনে কিছু নাই, নীল আসো, এখন তো আমরা তো বিশ্বাস করতে পারি না, এটা তো একটা কাল্পনিক ঘটনা হয়ে যায়। আমার আসলে এগুলো আমার কাছে কেমন জানি প্যারা মনে হয়, আমার মনে হয় কি স্টেট ফরওয়ার্ড বিয়ে করা এটাই হচ্ছে সবথেকে বেস্ট, রাইট, একমত, কিছুদিন পরিচয় থাকবে, পরিচয় কিছুদিন হলো, চেনা জানা হলো, তারপর বিয়ে সাথে করে ফেললাম, শেষ। কোন আচ্ছা তোমার স্বপ্ন কি কোন জেলা ছেলেকে বিয়ে করবে? আল্লাহ নসিবে যে এখানে দিছে আমার ওরকম মিস করে নাই, পরে এরকম বলতেছি পরে নোয়াখালী বা বরিশাল একটা যদি কপালে ছুটে যায় তখন কি করবো, এই জন্য কিছু বলবো না। যাক, ভাগ্যিস মাদারপুরের নাম বলে নাই, তাহলে আমাদের মাদারীপুরের মান সম্মান যাই তো, মাদারীপুর সম্পর্কে তো এতই না, নোয়াখালী মাদারীপুরের বরিশাল সম্পর্কে যেরকম, হ্যাঁ এটা সত্যি, এরা ভাইরাল ব্যক্তি বরিশাল আর নোয়াখালী। আচ্ছা আমরা শুনলাম শিলা, শুনলাম ইসমাইল বিয়ে করে ফেলছে, এটা কি সত্য তুমি জানো ঘটনা?
আরে না না না, আমার আমার মানে ফ্রেন্ড না, ও বিয়ে করলে তো আগে আমারে বলবে, শিলা আমি বিয়ে করছি তুই আয়, ও তো বলে নাই আমাকে, তার মানে করে নাই। অবশ্যই আমি একদম, তার জন্য আরো মিনিমাম 8 থেকে 10 বছর লাগবে ইনশাল্লাহ, বিকজ আমি আগে আমার ক্যারিয়ার। একটা কাজ করিস, বুড়া হবি, বুড়া হয়ে যখন কি করবি, আমার নাতি পুতি হইলে তার বিয়ে করিস, ভালো ঠিক আছে? তাইলে তাইলে হচ্ছে তুই আজকে থেকে আমার নানি শাশুড়ি হয়ে গেলি। শিলা তুমি তোমার স্বপ্ন কবে তুমি বিয়ে করবা, সংসার করার তোমার স্বপ্ন? সত্যি বলতে কি আমি মানে ঠাস ঠুস বাংলায় কথা বলি, আমি কখনো লুকাই চোরাই কথা বলি না, যেটা সত্যি সেটা আমি স্যার ম্যামদের সামনে বলি। স্যার ম্যামরা যদি জিজ্ঞেস করে সেটা তোমার জীবনের হবে কি বা তোমার লাইফের ইচ্ছা কি, ফিউচারে কি করতে চাও, আমি কই ম্যাম একটা সাংসারিক বউ হইতে চাই, তো স্যার ম্যামরা শুনে হাসতে হাসতে তারা একেবারে কাটাই যায় যে এটা কোন ধরনের কথা, যে মানুষ চাই জীবনে ডাক্তার হইতে, এই হইতে, সেই হইতে, তুমি চাও বউ হইতে, কোন জিনিসটা পছন্দ তোমার হাত দিয়ে মানে জিনিসটা বানাতে পারো খুব পছন্দ, যে একটা জিনিস আছে না খাওয়া নাস্তার মধ্যে তুমি নিজে নাস্তার মধ্যে কোন জিনিস খুব ভালো বানাইতে পারো? আমি লুচি আলুর দমটা ভালো বানাইতে পারি, এটা আর কি আমার কাছে ভালো লাগে, লুচি আলুর দমটা, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস, নুডলস, এগুলো আর কি মোটামুটি জানি। আমরা আমাদেরকে ভাগ্য হবে তোমার হাতে কোনোদিন খাওয়া, হতেও পারে ভাই লন্ডন থেকে চলে আসেন। হ্যাঁ আপনি বাংলাদেশে আসেন ভাইয়া, আসলে ইনশাআল্লাহ আপনাকে মানে ইনভাইট করা হবে বাসায়, দেন তারপরে আপনি আমার এই শয়তান ভাই যে সরি এই কই গেল এই যে এই সাথে নিয়ে আসবেন, দেন তারপরে অবশ্যই না না তোমার শয়তান ভাইটা খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগে, শয়তান ভাই ভেরি নাইস গুড একজন পার্সন, এটা খুব ভালো লাগে। তো আমি আমি এর আগেও কিন্তু ইসমাইল ভাই আমাদের স্ট্রিম লাইভে আইছে, সেকেন্ড বারও অবশ্য আরো আসবে, তো ইসমাইল ভাইয়ের কাজগুলো কিন্তু খুব ভালো লাগে, আমরা কাজগুলো দেখি ইসমাইল ভাই এটাই। আর আমার ভাই আমারও ছোটমোটো একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা তো মোটামুটি চলবে, ইসমাইল ভাই হেল্প করবে এটাই আর কি। তো শিলা আমি আগে সাথে বলছি কপালে বউ নাই, তোর কপালে বউ নাই ঠিক আছে, তুই 8-10 বছর পরে বিয়ে করবি, তোর কপালে বউ নাই, পরে বলবি কি বুড়া বেটার সাথে মেয়ে দিব না। শোন আমি একটা কথা বলি গ্রুপে, সবাই জানে আতিক ভাই জানে হিরো ইজ অলওয়েজ কিং, এই কথাটা খুব আমাদের গ্রুপে ভাইরাল, তো আমার তখন বলবে বুড়া বেটার সাথে বিয়ে করব না, বুড়া বেটারে বিয়ে করা যাবে না, মানুষ বলবে কি। আচ্ছা তোর কথা আমি চিন্তা করে দেখি, সে কি করবে, সে কি করবে জানো, সে যখন কে বলবে বিয়ে করবে তখন কি বাগায় নিয়ে আইব, সে ফিনিশ এই যে বলে না 8-10 বছর পর বিয়ে করবে, লাস্টে দেখা গেল এক মাইয়া পছন্দ হলো, বাসায় গিয়ে বলল আব্বু আমার এই মেয়ের সাথে বিয়ে দিতে হবে, এই না এমন তো আছে, এমন তো আছে, আমি নিয়ে ভেগে গেছি, পরের দিন পরের দিন দেখলাম নিউজে, পরের দিন দেখলি নিউজে বের হইছে, এমন তো হতে পারে ভেগে নিয়ে চলে গেছি। আমরা সবার কথা বলছি, এখন আমরা কি আতিক ভাইয়ের কি সাইডা দিব? আচ্ছা ভাই আপনি কি করবেন সেটা বলেন তো, আপনার বিয়ে কবে খাবো, মানে আমি দাদা হওয়ার পরে? আমি তো বাংলাদেশের মেয়ে খুঁজতেছি, আমি বাংলাদেশের মেয়ে খুঁজতেছি আতিক ভাইয়ের জন্য।
আচ্ছা শোন, তোরও একটা ইয়ে দেই, আতিক ভাইয়েরও একটা মানে অ্যাডভাইস দেই, ধরতে গেলে অ্যাডভাইসই ছোট হিসেবে। কথা হচ্ছে কি যে কখনো মানে এটা সবার জন্য আর কি, এটা আমার কাছে মনে হয় এটা পজিটিভ, এই জন্য আমি বলছি, যখনই যাকে বিয়ে করেন না কেন, কখনো কারো চেহারা ছবি দেখে তার মনে করবেন না, সবসময় দেখবেন তার ব্যবহার আচরণটা। কারণ কি যে আমরা যেহেতু মুসলিম, আজ বাদে কাল মারা গেলে ওই ব্যবহার আচরণটাই কিন্তু থাকবে, ওই যে দেখতে সুন্দর, এটা 3 দিনের মধ্যে কিন্তু একদম মাটির সাথে শরীরটা পচে যাবে। তো সবসময় ভালোভাবে থাকে যে মেয়েটা মানে ব্যবহার আচরণ আরো ভালো, এটা ভালো। বাড়ি দেখে যারা বিয়ে করবে তাদের কাছে কখনো শান্তি হয় না। আচ্ছা আচ্ছা, আমি হঠাৎ একটু বলতে চাই, এখানে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমার ফোনে 1% চার্জ আছে, যে কোনো মুহূর্তে যদি ডিসকানেক্ট হয়ে যায়, আমি দর্শক সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, আমাকে মানে ভুল ভাববে না যে আমি মরে গেছি, আমি বেঁচে থাকবো, বাট হচ্ছে যে আমার ফোনটা না, আসলে আমি আজকে 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 খুব একটা ভালো একটা ইয়া কাটলো, মানে এত সুন্দর একটা সময় কাটবে আমি কখনো ভাবতে পারি নাই, বিশেষ করে শিলা, আকাশ, মাহমুদ ভাই, মানে আমি খুবই আজকের দিনটা মনে রাখবো, বাসায় গিয়ে হচ্ছে আগে ক্যালেন্ডারে গোল দিব ডেটটাকে, মানে এই স্পেশালি। আচ্ছা শিলা, না না না, আলু একটা কমেন্ট, একটা কমেন্ট, একটা কমেন্ট দেখো তো তোমার জন্য, শিলাপুর বিয়ে হবে বাদ্য ছাড়া গানে, নিজের মানুষ লেগেছে ভালো, দেখেছি আমার ফোনে, আমি একটু কবিতা করে দিলাম, থ্যাংক ইউ এমডি রবিউল ইসলাম। গানটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে, সবসময় শেয়ার করবেন গানটা। আর হচ্ছে আরো নেক্সট আমার অনেকগুলো কাজ আসতেছে, মেবি সালমা আপুর সাথে আসতেছে, হ্যাঁ হ্যাঁ দুইটা গানে আসতেছে, তো খুব সাপোর্ট করবেন, হয়তো আমি মিডিয়াতে তেমন, তো ওর এই নতুন কাজটা দেখতে হলে সবার হচ্ছে যে আকাশ ড্রিম মিউজিক, এটাতে সাবস্ক্রাইব করতে হবে অফকোর্স, কারণ এই চ্যানেলে আসতেছে, and star select page কে আসলে গানটা হচ্ছে ইয়াতে আসছে, যে আচ্ছা তোমার তোমার প্রোফাইলেই তো পাওয়া যাবে, তোমার ফেসবুক, তোমার প্রোফাইলে তো শেয়ার করা হবে, শিলা শিলা খানম নাকি, ওর আইডিতেই শেয়ার করা হবে, নো প্রবলেম, এখন আমরা সবাই দেখতে পারবো ইনশাআল্লাহ। বলে দাও কি করে, আমি কিছু করি না, আমি সারাদিন খাই আর ঘুমাই। সর্বপ্রথম দেখছো আমাদের স্টার সিলেক্ট পেজ, তোমার কাছে কেমন লাগে? স্টার সিলেট পেজ তোমার কাছে কেমন লাগে শিলা, সেটা বলো, স্টার সিলেট পেজ কেমন লাগে? স্টার সিলেট পেজ কি আমার কাছে ভালো লেগেছে, ফার্স্ট অফ অল আমি কি আছি? হ্যাঁ আছো আছো, আছে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টার সিলেট পেজ কি আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, আর এখানে আমি অনেক ভালো একটা সময় স্পেন্ড করলাম, মানে খুব ভালো লাগলো, আর আমার দুঃখ লাগলো একটা বিষয় নিয়ে যে আমি গান শুনতে পারলাম না কাউকে। হ্যাঁ সমস্যা নেই, নো প্রবলেম, নো প্রবলেম, নেক্সট টাইম একবার আরো কাটা হবে, অসুবিধা নয়, যখন লকডাউন বাংলাদেশে কোথাও যাচ্ছে না, আসলে কানে কানে আড্ডা আমাদের সময় একটু পাস হবে, তো নেক্সট টাইম কোন এক সময় ইসমাইল ভাই আপনাকে অন্য কারোর সাথেও এড করে নিয়ে আসবে, প্রস্তুতি নিয়ে আসবা, তখন আমরা বড় সিঙ্গার রাখবো না যেভাবে তুমি ভয় পাও। না ও ভয় পাওয়ার মতো মেয়ে না, ও সব সময় কোনো ভয় না, না আমি যে এটা আমরা বিশ্বাস আছে, আমরা আমরা ফান করছি, গান একটা গান বা নাটকের নাম বলেন প্লিজ, আপনি আপনি ইউটিউবে গিয়ে লিখবেন জিএমসি শিলা, তো ওটা লিখলে আশা করি আমার সব গান চলে আসবে, জিএমসি শিলা, আমার নাম দিলে চলে আসবে, জিএমসি শিলা লিখে। আচ্ছা আচ্ছা, আমার একজনে কমেন্ট করছে, আতিক ভাই বিয়ে করেছেন কোন গটকের মাধ্যমে? ভাই আমি কোন গটকের মাধ্যমে বিয়ে করি না, স্টার সিলেট ব্যক্তির বা
যে আফ্রিদির ডায়লগটা বলা লাগে, বিয়েটা ব্যক্তির ভাগ্যেই লেখছো তুমি, মোর কপালে লেহ নাই। আচ্ছা শিলা, তোমাকে করলাম আতিক ভাই, বিশেষ করে হচ্ছে আমাদের স্টার সিলেট তোমার জন্য সবসময় ওপেন আছে, ব্যক্তিগত ভাবেও লাইভে আসতে পারবা, আমরা জয়েন করে রাখবো তোমাকে পাওয়ার দিয়ে, তুমি যে কোনো সময় তোমার যখনই ভালো লাগবে না রুমে বসে বসে একা একাই আসতে পারবা, কমেন্ট করবা, গান, এরকম সবাই আসে, স্ট্রিম লাইন সপ্তাহে দুইটা করি তো সবাই আসে। তো আজকের জন্য আমরা কিন্তু এই মুহূর্তে আমরা দর্শকের উদ্দেশ্য, শিলা কিছু বলো, পরে ইসমাইল বলবে, দর্শকের উদ্দেশ্য যারা আমাদের লাইভ দেখছে। উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যেহেতু বাংলাদেশের এখন অনেক, তো আপনারা প্লিজ কেউ দয়া করে বাহিরে যাওয়ার নাম প্রায় 98,000 প্রায় লাখের কাছাকাছি মানুষ আক্রান্ত করোনাতে, তো কার কখন মৃত্যু আসে সাবধানে থাকার কোনো মানে ই নাই, কার কখন কার কখন কোথা থেকে জ্বর পেয়েছে করোনাটা কেউ বলতে পারে না, সবাই সাবধানে থাকবেন। যেমন আমার নিজের কাছে ভয় লাগতেছে, কারণ আমার গলায় প্রচন্ড ব্যথা, আমি কথা বলতেছি যে আমার প্রচুর কষ্ট হচ্ছে, বাট তারপরও আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে শিলার মতোই যে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ, মানে ঢুকে আসলে এই বিষয়টা, করোনা ভাইরাসটা কিন্তু ইউরোপে একদম উঠে যাচ্ছে, কিন্তু আসলে আমরা আমাদের বাংলাদেশের অবস্থা, আমাদের অসচেতনার কারণে আমাদের এই বাজে পরিস্থিতি। তো একটা কথা বলবো, এখনো আসলে আমাদের শুধরে নেওয়া উচিত প্রত্যেকটা নাগরিককে, তারা অবশ্যই সরকার ঘোষিত যে নিয়ম কানুন আছে এগুলো অবশ্যই মেনে চলতে হবে করোনা ভাইরাসের এই সময়। তো তাহলেই আমাদের বাংলাদেশ থেকে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে এই করোনা ভাইরাস নামক এই গজব থেকে আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ। তো দর্শকদের উদ্দেশ্যে থ্যাংকস টু স্টার সিলেট পেজ, থ্যাংকস টু পরিচালক শাহ আলম ভাই, থ্যাংকস টু সিও আমাদের এই যে আজকের উপস্থাপক আতিক ভাই, যারা এই এত সুন্দর একটা লাইভ আড্ডা অনুষ্ঠান মানে সরাসরি দেখাচ্ছে, যার মাধ্যমে আজকে আমার এই বন্ধু শিলা এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই আকাশ মাহমুদ এরা ছিলেন। টোটালি আমার খুব ভালো লেগেছে আজকে দিনটা। আমরা আকাশ মাহমুদ বলবি যে শ্রদ্ধেয় বান্ধবী শিলা, এরকম বললে না একটু ভালো লাগে শুনতে। হ্যাঁ, সেটা হচ্ছে বিয়ে করো, তারপর দুলাভাইয়ের সামনে বলবো নে, বিয়েটা করো দুলাভাইয়ের সামনে বলবো নে, বলবি শ্রদ্ধেয় দোস্ত শিলা। আগামীতে আগামীতে ইসমাইল ভাই, আমরা আকাশ মাহমুদ ভাইকে আবার ইনভাইট করবো, নেক্সট টাইম সময় রিকোয়েস্ট আছে ওনাকে আনার জন্য, তো নেক্সট টাইমে আমরা আকাশ ভাইকে আবারও ইনভাইট করবো। আর স্টার সিলেট পেজে দেখো, তো এই মুহূর্তে আমাদের শিলা কারেন্ট চলে গেছে, এই জন্য নেট মেবি চলে গেছে, আমাদের পক্ষ থেকে থ্যাংকস, শিলার মাধ্যমে সবার পক্ষ থেকে থ্যাংকস। আর আজকের জন্য আমাদের লাইভ এখানে শেষ করবো, আর শিলা কোন সময় আর ইনস্টা শিলা পেজে যেকোনো সময় আসবা, তোমাকে পাওয়ার দিয়ে দিবো, শিলা যখনই ভালো লাগবে না রুমে বসে বসে চলে আসবে ইনশাআল্লাহ। আর ধন্যবাদ শিলা, ভালো থাকবা, সুস্থ থাকবা, আজকের জন্য এখানে আমরা এন্ড করে নিব লাইভ। আল্লাহ হাফেজ, ইনবক্স, আল্লাহ হাফেজ, বাই বাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ, দেখা, ওকে, আল্লাহ হাফেজ। ওকে শিলা, ঠিক আছে, ইনবক্সে কথা হবে, ওকে বাই। যে মুহূর্তে আমাদের লাইভ এখানে এন্ড হয়ে যাচ্ছে, আমাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামী বুধবারে আর সুস্থ থাকবে সেই শুরুতে আপনারা অ্যাটেন্ড হবেন। শিলা দেখে কেমন আছেন, এই মুহূর্তে আমাদের লাইভ শেষ, আল্লাহ হাফিজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, বাই বাই।